لله التكبير. তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ইমান একটু বলো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ইমান একটু বলো না। তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। তুমি যে কালিমার দাওয়াত দিলে বুকে টেনে তুলে, দেখো সেই কালেমার দাওয়াত দিয়ে কত জনাজে জেলে। তুমি যে কোরআনের ওয়াজ করলে হাদিয়া তোহফা মিলে, দেখো সেই কিতাবের ব্যাখ্যা লিখে কেউ ফাঁসিতে ঝোলে। তুমি দুনিয়ার মোহে জীবনের মায়া ছাড়তে পারো না, তুমি দুনিয়ার মোহে জীবনের মায়া ছাড়তে পারো না। প্রভুর রাহে প্রাণ বিলিয়ে দিতে জানো না, কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ইমান একটু বলো না। তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। যারা দিবস জামি যায় লড়ে যায় দিন কায়েমের তরে, তুমি তাদেরকেও জঙ্গি বলো বাতিলের সুর ধরে। ফতোয়া দিয়ে উম্মার মাঝে বিভক্তি শুধু বাড়াও, নিজেকে ভাবো হক বাকিরা ভুলেই নীতিটা ছড়াও। তুমি ভাঙনের খেলা খেলতে জানো গড়তে জানো না, তুমি ভাঙনের খেলা খেলতে জানো গড়তে জানো না। খোদার রজ্জু আঁকড়ে ধরে থাকতে জানো না, কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ইমান একটু বলো না। তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো,
খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না কেমন মুসলমান তুমি একটু ভাবো না কেমন তোমার ঈমান একটু বলো না তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো বাংলাদেশের অত্যন্ত সুপরিচিত ঐতিহ্যবাহী রংপুর জেলার কাউনিয়া উপজেলার অন্তর্গত ৬ নং টেপা মধুপুর ইউনিয়ন যুব সমাজের উদ্যোগে আয়োজিত দুই দিন ব্যাপী দ্বিতীয়তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের আজকের সমাপনী দিবসের সমাপনী অধিবেশনের মহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও শিক্ষাবিদ অসংখ্য আলেমের উস্তাদ অত্র অঞ্চলের ঐতিহ্যবাহী দ্বীনী বিদ্যাপীঠ টেপা মধুপুর আউলিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা এর এক্স প্রিন্সিপাল জনাব আলহাজ এ বি এম আব্দুল করিম সাহেব আতাআল্লাহু আমরাহু ওয়াবারাকাল্লাহু ফি হায়াতিহি আমরা সবাই বলি আমিন আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বিশিষ্ট সমাজসেবক বিশিষ্ট রাজনীতিবিদ কাউনিয়া উপজেলা পরিষদের জননন্দিত চেয়ারম্যান এবং বাংলাদেশ আওয়ামী লীগ কাউনিয়া উপজেলা শাখায় সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আনোয়ারুল ইসলাম মায়া বিশেষ অতিথি জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম আলহাজ মোহাম্মদ তানভীর হোসেন আশরাফি মাওলানা মোহাম্মদ আবু সাঈদ মণ্ডল আল্লাহ তাআলা সকলকে মাফ করে দেন ইজ্জত সম্মান বাড়িয়ে দেন আল্লাহ তাআলা সবাইকে দ্বীনের খেদমতে কবুল করেন আমরা সবাই বলি আমিন আজকের মাহফিলে আমার আগে কোরআন এবং সুন্নাহ থেকে অত্যন্ত তাত্ত্বিক এবং জ্ঞানগর্ভ আলোচনা পেশ করেছেন বিশিষ্ট আলেমে দ্বীন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হাফেজ মাওলানা মোহাম্মদ শফিউল আজম সাহেব আল্লাহ তাআলা আমার ভাইয়ের ইজ্জত সম্মান বাড়িয়ে দেন ইলম এবং আমলগত যোগ্যতা আল্লাহ তাআলা আরো বাড়িয়ে দেন আমরা সবাই পড়ি আমিন মাহফিলের মঞ্চে বসা আসমানের তারকা সমতুল্য শ্রদ্ধাভাজন ওলামায়ে কেরাম মাহফিলে এসেছেন অনেক বিজ্ঞ প্রাজ্ঞ ওলামায়ে কেরাম বিভিন্ন মাদ্রাসার আসাতিদাই কেরাম এসেছেন বিভিন্ন স্কুল কলেজের সম্মানিত শিক্ষক মণ্ডলী মাহফিলে এসেছেন বিভিন্ন স্তরের সম্মানিত জনপ্রতিনিধিবৃন্দ আমার সামনে বসা পিতৃতুল্য সম্মানিত মুরব্বিয়ানে আজম যুগে যুগে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য যারা সবচাইতে বেশি অগ্রণী ভূমিকা পালন করেছেন আমার কলেজার টুকরা প্রিয় যুবক এবং তরুণ ভাইয়েরা স্কুল কলেজ ইউনিভার্সিটি এবং বিভিন্ন মাদ্রাসা পড়ুয়া আমার প্রাণ প্রিয় মেধাবী ছাত্র ভাইয়েরা পর্দার আড়াল থেকে শ্রবণরতা সম্মানিতা মা এবং বোনেরা মিডিয়ার প্রিয় কর্মী ভাইয়েরা প্রশাসন এবং গোয়েন্দা সংস্থার সম্মানিত ভাইয়েরা প্রাণ প্রিয় টেপা মধুপুর ইউনিয়নবাসী তথা কাউনিয়া আমার প্রিয় রংপুরবাসী আপনারা সবাই কেমন আছেন সবাই ভালো আছেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমাদের সবাইকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে আজকের এই কোরআনের মাহফিলে আসা তৌফিক যিনি দান করেছেন তিনি কে আল্লাহর নামে তো আসতে বললেন আল্লাহর নাম বলতে আপনাদের কষ্ট হয় আপনাদের লজ্জা লাগে ভয় লাগে
আমাদেরকে এই মাহফিলে আসার তৌফিক যিনি দান করেছেন তিনি কে সেই মহান রবের জন্য হৃদয়ের সবটুকু ভালোবাসা আবেগ অনুভূতিকে উজাড় করে দিয়ে খুশি মনে প্রাণবন্ত আওয়াজে উচ্চ কণ্ঠে কালিমাতুর শুকর আদায় করে আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ আমরা প্রশংসা করেছি কার লাভ হইছে কার আল্লাহর প্রশংসায় কোনো লস নাই সব সময় যদি আমরা আল্লাহর শুকরগুজার বান্দা হিসেবে নিজেদেরকে আমরা রূপান্তর করতে পারি নিজেদেরকে যদি আমরা আল্লাহর শুকরগুজার বান্দা বানাতে পারি তাহলে আমাদের উপরে নিয়ামত আরো যিনি বাড়িয়ে দিবেন তিনি কে আজকের এই মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজান কম না বেশি আমরা খুশি পরিমাণেও বেশি জবান খুলে সবাই পড়ি আল্লাহু আকবার এই যে আল্লাহু আকবার আপনারা পড়লেন এটা কি কোনো দলীয় স্লোগান না এটা কি কোনো রাজনৈতিক স্লোগান না দুই দিন আগে বাংলাদেশে শুনেছি কেউ কেউ বলেছেন এটা নাকি কোথাকার কোন দলের রাজনৈতিক স্লোগান আল্লাহু আকবার এটা কোন রাজনৈতিক দলের দলীয় সম্পদ না আল্লাহু আকবার এই স্লোগান হচ্ছে বিশ্বের 200 কোটি মুসলমানদের ইমানি চেতনার স্লোগান সারা পৃথিবীর মুসলমানদের ইমানি চেতনার স্লোগান এটা কোন দলকে ইজারা দেওয়া হয় না ঠিক কি না অবাক লাগে 91 শতাংশ মুসলমানের দেশে যখন এরকম আউল ফাউল কথা আমরা শুনি এটা সম্পূর্ণ ফাউল কথা সম্পূর্ণ আবুল দাবুল কথা এই শামিয়ানার নিচে আমরা যারা বসে আছি আমরা প্রত্যেকই জন্মের পরে আল্লাহু আকবার শুনেছি সুতরাং আল্লাহু আকবার এই স্লোগান আমরা জন্মের পরে আওয়ামী লীগ করি বিএনপি করি যে যে দল করি জাতীয় পার্টি করি মুসলমান যারা জন্মের পরে আল্লাহু আকবার শুনেছি তারা সুতরাং এই স্লোগানকে কেউ যদি বিদ্বেষপূর্ণ স্লোগান কিংবা কোন দলের রাজনৈতিক স্লোগান কিংবা জঙ্গিবাদী স্লোগান কিংবা এই স্লোগানকে কেউ যদি নাশকতাপূর্ণ স্লোগান বলে আমি বলবো তার জন্মে সমস্যা আছে আমাদের জন্মে সমস্যা নাই কারণ আমরা জন্মের পরে আল্লাহু আকবার শুনছি ঠিক কি না এই মাহফিলগুলো রাজনৈতিক প্ল্যাটফর্ম নয় এটা হচ্ছে ইমানি মাহফিল এটা কোরআনের মাহফিল এখানে ওয়াজ করে মাহফিল করে কেউ কাউরে ক্ষমতায় বসাইতেও পারবে না কেউ কাউরে ক্ষমতা থেকে নামাইতেও পারবে না কিন্তু অবাক লাগে এই কোরআনের মাহফিলগুলোকে এখন কেউ কেউ কোরআনের প্রোগ্রামগুলোকে রাজনৈতিক প্রোগ্রামে নিয়ে যেতে চান মনে করেন মানুষ বেশি হইলেই কিছু একটা হয়ে যাবে কোরআনের মাহফিলে মানুষকে টাকা দিয়ে আনা লাগে না এখানে একটা মানুষকেও টাকা দিয়ে আনা হয় নাই বিরানি দিয়ে আনা হয় নাই এটা হচ্ছে আল্লাহর কোরআনের প্রতি মানুষের আবেগ এটা হচ্ছে আল্লাহর কোরআনের প্রতি মানুষের আবেগ আর উচ্ছ্বাসের বহিঃপ্রকাশ এই আবেগ আর উচ্ছ্বাসের বহিঃপ্রকাশকে টাকা দিয়ে বিরানি দিয়ে কখনো কিনা যাবে না সম্মানিত ভাইয়েরা সম্মানিত ভাইয়েরা আমরা এই কোরআনের মাহফিলগুলোকে আমাদের দিন চর্চার কেন্দ্রে পরিণত করব ইনশাআল্লাহ এই মাহফিলগুলো থেকেই তো আমরা কোরআন হাদিস জানব এই মাহফিলগুলো থেকেই তো আমরা কবরমুখী আখেরাতমুখী জান্নাতমুখী আলোচনা শুনে নিজেদেরকে আমরা হেদায়েতের পথে পরিচালিত করব ইনশাআল্লাহ কোরআনের মাহফিলে এসে কেউ কখনো জঙ্গি হয় নাই কেউ সন্ত্রাসী হয় নাই কারণ ইসলাম জঙ্গিবাদকে সমর্থন করে না ইসলাম সন্ত্রাসবাদকে সমর্থন করে না বরং ইসলাম জঙ্গিবাদ আর সন্ত্রাসবাদের শেকড়কে গুড়ায় কেটে ফেলার জন্য ইসলাম এসেছে ইসলাম মাদককে সমর্থন করে না আমরা আমাদের প্রতিটি মাহফিলে মাদকের বিরুদ্ধে সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলি জঙ্গিবাদের বিরুদ্ধে কথা বলি কারণ কোরআন সত্যের পক্ষে কোরআন সুন্দরের পক্ষে কোরআন শৃঙ্খলার পক্ষে কোরআন ইনসাফের পক্ষে হ্যাঁ কোরআন অসত্যের বিপক্ষে কোরআন দুর্নীতির বিপক্ষে কোরআন ঘুষের বিপক্ষে কোরআন সুদের বিপক্ষে কোরআন অন্যায়ের বিরুদ্ধে কোরআন জুলুমের বিরুদ্ধে সুতরাং যে কথাগুলো বললাম এগুলো এগুলো
যাদের চরিত্রের সাথে মিলে যায় তারাই কেবল কোরআনের মাহফিল নিয়ে জালাপুরা কিংবা মাহফিলের বিরোধিতা করে এজন্য আমি প্রায় জায়গায় বলি অন্যায় আর অপরাধ জগৎকে নেতৃত্ব দেয় যারা কোরআনের মাহফিলের বিরোধী হয়ে যায় তারা সমাজ সুন্দর হোক রাষ্ট্র সুন্দর হোক মানুষ সুশৃঙ্খল হোক মানুষ অন্যায় ছেড়ে পাপ ছেড়ে গুনাহ ছেড়ে ভালো পথে ফিরে আসুক এগুলো মাহফিলের উদ্দেশ্য এগুলো কোরআন সুন্নাহর বয়ানের উদ্দেশ্য কোরআন সুন্নাহর বয়ানের উদ্দেশ্য এই না সমাজে ফিতনা লাগানো সমাজে মারামারি লাগানো কাটাকাটি লাগানো মানুষকে অন্যায় দিকে নিয়ে যাওয়া খারাপ পথে নিয়ে যাওয়া কোরআনের ওয়াজ শুনে ওয়াজ মাহফিলে এসে তাফসীরুল কোরআন মাহফিলে এসে কোন মানুষ তার মা-বাবার সাথে বেয়াদবি আরো বাড়াইছে এরকম হইছে কখনো কোরআনের মাহফিল শুনে কেউ কখনো বিপথে গিয়েছে বরং হাজার হাজার নজির আছে বেনামাজি মাহফিলে এসে নামাজি হয়েছে মা-বাবার সঙ্গে বেয়াদবি করত এসে যখন জাহান্নামের বয়ান শুনেছে বাড়িতে গিয়ে মা-বাবার পায়ে ধরে মাফছি ভালো হয়েছে এরকম নজির আছে না না হাজবেন্ড ওয়াইফের মধ্যে দাম্পত্য কলহ হয়েছিল কোরআনের মাহফিলে এসে যখন স্বামী স্ত্রীর হকের কথা শুনেছে বাড়িতে গিয়ে হাজবেন্ড ওয়াইফ মনোমালিন্য ভুলে গিয়ে হাজবেন্ড ওয়াইফের সংসার আরো বেশি সুন্দর হয়েছে এরকম বহু নজির এরকম বহু ভূমিকা এই মাহফিলের রয়েছে ঠিক কিনা বলেন কোরআনের মাহফিলে এসে অনেক মাদকাসক্ত যুবক তওবা করেছে গত বছর কুমিল্লায় কিছু মাদকাসক্ত ছেলে মাহফিলের পরে আমার হাতে ধরে কান্না করে করে মাদক ছেড়ে যাওয়ার নিয়ত করে বানিয়ে গিয়েছে এগুলো কোরআনের মাহফিল কোরআনের মাহফিলের বরকতগুলা আমাদের প্রশাসনের ভাইদেরকে বলতে চাই সম্মানিত ভাইয়েরা এই মাহফিলগুলোকে আপনারা বেশি সহযোগিতা করবেন কারণ দেশের সরকার আর প্রশাসন আপনারা মাদককে সন্ত্রাসবাদকে নির্মূলের জন্য আপনারা অত্যন্ত পরিশ্রম করছেন কাজ করছেন এটা আমরা জানি এদেশের ওলামায়ে কেরাম আপনাদের দুশ্মন নন ওলামায়ে কেরাম এই কাজে আপনাদের সহযোগী আপনারা অস্ত্র নিয়ে মানুষকে ভয়ভীতি দেখাইয়া সন্ত্রাস জঙ্গিবাদ বা বিপদ থেকে সুপথে আনার কাজ করেন আর এদেশের হক্কানি রব্বানি ওলামায়ে কেরাম তারা কোরআন সুন্নাহর কথা বলে মানুষকেও বিপদ থেকে সুপথে ফিরিয়ে আনার কাজ করেন ঠিক কিনা সুতরাং প্রশাসনের ভাইদেরকে বলবো এই মাহফিলগুলোতে আপনারা সহযোগিতা করুন আর কান পড়া শুনবেন না বহু জায়গায় মাহফিল হলে আপনারা অনেকের কান পড়া শোনেন অমুক হুজুর এটা বলে ওইটা বলে আপনি হুজুরকে চিনেন হুজুরের বাড়ি এক জায়গায় আপনার বাড়ি এক জায়গায় দেখেন নাই জীবনকে আপনি জীবনে তাকে দেখেন নাই দূর থেকে কিছু আজ করা যায় না বরং পারলে এই মাহফিলে আপনারাও আসুন মাহফিলে কথা শুনুন বক্তব্য শুনুন দেখবেন আপনাদের ভালো লাগবে বরং আপনারা খুশি হবেন কারণ এই মাহফিলগুলো এদেশের আইন শৃঙ্খলাকে শান্তিপূর্ণ ভারসাম্যপূর্ণ করার জন্য এদেশের মাহফিলগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ঠিক কিনা দেখেন আমাদের প্রোগ্রামগুলো কত শান্তিপূর্ণ এখানে কোনো নিরাপত্তা বাহিনী নাই হাজার হাজার মানুষ আপনারা চলে এসেছেন আজকের কমিটিকে আমি কোনো ফোনও দেই নাই স্যাটেলাইটের যুগ ম্যাপ দেখে দেখে আমি একা একা চলে এসেছি আপনারাও একা একা চলে এসেছেন হয়তো বিকাল থেকে সন্ধ্যা থেকে এই মাহফিল শুরু হয়েছে দেখেন কেউ কারোর সাথে কথা বলে না কেউ কাউকে চিনে না পাশাপাশি বসে গেছে সবাই তাকিয়ে আছে এদিকে কোরআন শুনছে আমার আগে এক ভাই দুই ঘন্টা আলোচনা করলেন সবাই কোরআন শুনতেছে মারামারি নাই কিলাকিলি নাই চেয়ার দিয়ে একজনের মাথা আর একজন ফাটাবে এই চিত্র নাই এটা হচ্ছে কোরআনের মাহফিলের সুন্দর শান্তির চিত্র ঠিক কিনা বলে সুতরাং এই সুন্দর শান্তির পরিবেশ দেখে আপনারা বুঝেন না যে কোরআন যেখানে আছে শান্তি সেখানে আছে ঘরে কোরআন থাকলে ঘরে শান্তি স্বামী আনার নিচে কোরআনের আলোচনা চললে মানুষ শান্তি সমাজে কোরআন চললে সমাজের মানুষও শান্তিতে থাকবে ইনশাআল্লাহ কারণ কোরআন শান্তির পক্ষে অশান্তির বিপক্ষে কোরআন অশান্তি দূর করতে চায় কোরআন অশান্ত পৃথিবীকে শান্ত বানাতে চায় এই কিতাব দুনিয়ার আলেমদের লেখা কিতাব নয় এই কিতাব দেড় হাজার বৎসর আগে যার তরফ থেকে নাজিল হয়েছে তিনি কে এই কিতাবে কোনো ভুল আছে আল্লাহ তাআলা কিতাবের শুরুতে বলেছেন লালিকাল কিতাব লা রাইবা ফি হুদান লিল মুত্তাকিন দিস ইজ দা বুক দ্য মোস্ট অথেন্টিক এন্ড অরিজিনাল বুক ইন দিস ওয়ার্ল্ড হায়ার অফ দেয়ার ইজ নো ডাউট অ্যাবাউট ইট এন্ড ইটস এ গাইডেন্স ফর দোজ হু আর মুত্তাকিন এটা এমন কিতাব এর ভেতরে সন্দেহ আছে এ ব্যাপারেও সন্দেহ করা যায় না আল্লাহ আকবার মুত্তাকিনদের জন্য এই কিতাবকে হেদায়েতের গাইডলাইন বানিয়ে যিনি নাজিল করেছেন তিনি কে আজকের এই মাহফিলটি দুই দিন ব্যাপী শেষ দিনের মাহফিল আবার আজকে রংপুরেও আমার এবছরের শেষ দিন কারণ আপনাদের এই উত্তরবঙ্গে খুব ঠান্ডা পড়ে এজন্য ডিসেম্বরের পরে উত্তরবঙ্গে আমি কোনো মাহফিলের শিডিউল নেই না
ডিসেম্বরেই প্রোগ্রাম করে চলে যায়। সেই সেপ্টেম্বর অক্টোবর থেকে আজকে পর্যন্ত আপনাদের রংপুরে অনেক এসেছে আমি, আলহামদুলিল্লাহ। এই রংপুরের মানুষ ইসলামকে ভালোবাসে, রংপুরের মানুষ কোরআনকে ভালোবাসে। আপনাদের কোরআনের প্রতি, ইসলামের প্রতি এই ভালোবাসার বহিঃপ্রকাশ বিভিন্ন জায়গায় আমি দেখেছি, আলহামদুলিল্লাহ। পড়ে দুই দিন ব্যাপী মাহফিলের আজকে শেষ দিন, আবার এখন আমি সমাপনী বক্তা, আবার আজকে আমার রংপুরেরও শেষ মাহফিল। এই জন্য আমি চিন্তা করলাম আজকে আমি শেষ সূরা থেকে কথা বলবো। শেষ সূরা মানে হচ্ছে নবীজির উপরে সর্বশেষ যেই সূরাটি পূর্ণাঙ্গ নাজিল হয়েছে সেই সূরা থেকেই আজকে কথা বলে রংপুর থেকে যাব ইনশাআল্লাহ। আজ আমি আপনাদের সামনে কোরআনুল করিমের এমন একটি সূরা থেকে আলোচনা করব যেই সূরাটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সর্বশেষ পূর্ণাঙ্গ সূরা হিসাবে নবীজির কাছে এই সূরাটা অবতীর্ণ হয়েছে। আপনারা সবাই জানেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সর্বপ্রথম কোরআনের কয়টা আয়াত নাজিল হয়েছে আরেকটু জোরে বলেন, পাঁচটা। ইকরা বিসমি রব্বিকা আল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই পাঁচটি আয়াত নাজিল হয়েছে, কিন্তু এই সূরাটি পূর্ণাঙ্গ নবীজির উপরে নাজিল হয় নাই। সর্বপ্রথম নবীজির উপরে পূর্ণাঙ্গ যে সূরা নাজিল হয়েছে বলেন তো সেই সূরাটার নাম কি? হ্যাঁ, সূরাতুল ফাতিহা। এই সূরা ফাতিহা হচ্ছে এমন একটি সূরা, নবীজি বলেছেন লা সলাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। সূরা ফাতিহা ছাড়া নামাজ পূর্ণাঙ্গ হয় না, সূরা ফাতিহা না পড়লে নামাজ কবুল হবে না। তাহলে সবাই বলেন, এতগুলো মানুষ আপনারা, নবীজির উপরে সর্বপ্রথম পূর্ণাঙ্গ যে সূরা নাজিল হয়েছে সূরার নাম সূরাতুল, আর নবীজির উপরে পূর্ণাঙ্গ যে সূরা সর্বশেষ নাজিল হয়েছে সেই সূরাটার নাম কি? সূরাতু আন নাসর, যেটা আজকে খুতবায় আমি তেলাওয়াত করেছি। তাহলে আমরা গুরুত্বপূর্ণ একটা তথ্য জানলাম, যুবক ভাইরা সহ সবাই একটু আওয়াজ করে বলেন, নবীজির কাছে সর্বশেষ নাজিলকৃত পূর্ণাঙ্গ সূরার নাম সূরাতু আন নাসর। চলেন এই সূরার কিছু প্রাইমারি ইনফরমেশন আমরা মুখস্থ করে ফেলি। এই সূরাটি কোরআনুল করিমের সর্বশেষ পাড়ায় অবস্থিত। বলেন এবার এই সূরাটি কোরআনের কততম পাড়ায়? তিরিশতম পাড়ায়। কোরআনুল করিমের সূরাগুলো, কোরআনুল করিমে ১১৪টি সূরা রয়েছে, সিরিয়াল নাম্বার অনুযায়ী আজকে যে সূরা থেকে আমরা কথা বলবো এটি হচ্ছে ১১০ নম্বর সূরা। কত নাম্বার সূরা? ১১০ নম্বর সূরা। কোরআনুল করিমের সূরাগুলো দুই ভাগে বিভক্ত, কিছু সূরা হলো মাক্কি, কিছু সূরা মাদানি। যে সূরাগুলো নবীজি মক্কায় থাকাকালীন নবীজির উপরে নাজিল হয়েছে সেগুলোকে বলা হয় মাক্কি সূরা, আর যে সূরাগুলো মক্কা থেকে মদিনায় হিজরতের পরে মদিনায় থাকাকালীন নবীজির উপরে নাজিল হয়েছে সেগুলোকে বলা হয় মাদানি সূরা। তাহলে কোরআনুল করিমের সূরাগুলো কয় ভাগে বিভক্ত? আস্তে বলবেন না, জোরে বলেন, কয় ভাগে? কিছু সূরা মাক্কি, কিছু সূরা মাদানি। সূরাতু আন-নাসর, যে সূরা থেকে আজকে আমরা কথা বলবো এটি হচ্ছে মাদানি সূরা, তার মানে এটি মক্কায় নাজিল হয়েছে না মদিনায় নাজিল হয়েছে? একটা ক্রিটিক্যাল কোয়েশ্চেন রংপুরবাসীর উদ্দেশ্যে আমি ছেড়ে দিই, বুঝে শুনে জবাব দিয়েন, বলেন তো নবীর দাম বেশি না কোরআনের দাম বেশি? আমি আগেই বলেছি প্রশ্নটা খুব জটিল, নবীর দাম বেশি এই পক্ষে কে কে হাত তুলেন? এই পক্ষে হাত কম, হাত নামান। কোরআনের দাম বেশি, নবীর চাইতে কোরআনের দাম বেশি, এই পক্ষে কারা? আচ্ছা হাত নামান, বেশিরভাগ আজকে ফেল করেছে। কোরআনের চাইতে নবীর দাম বেশি, নবীর চাইতে কোরআনের দাম বেশি নয়। আরে নবীর কারণে তো কোরআন পেয়েছেন, কোরআনের কারণে নবী পান নাই, নবীর কারণে কি পেয়েছেন? আবার দেখেন পৃথিবীর অন্যান্য নবীদেরকে আল্লাহ ডেকে ডেকে কিতাব দিয়েছেন, মুসা নবীর কাছে আল্লাহ কিতাব নাজিল করবেন, আল্লাহ মুসা নবীকে বললেন অ নবী মুসা তুর পাহাড়ে আসো, তুর পাহাড়ে মুসা নবীকে ডেকে নিয়ে আল্লাহ তৌরাত কিতাব দিলেন। আমার নবীকে কি আল্লাহ ডেকে কোথাও নিয়ে
কোরআনের আয়াত সূরা নাযিল করেছেন না বরং নবীজি নামাজের ভিতরে আল্লাহ ফেরেশতা নামাজের ভিতরে পাঠাইছেন নবীজি হেরা গুহায় কোরআন নাযিল হয়েছে নবীজি ঘুমে ঘুমের ভিতরে কোরআন নাযিল হয়েছে তার মানে কোরআন আনার জন্য নবীজিকে যাওয়া লাগে নাই বরং আল্লাহ ফেরেশতা পাঠিয়ে নবীজির কাছে কোরআন নাযিল করেছেন সুবহানাল্লাহ নবী কোরআন নবী মক্কায় কুরআনের আয়াত বা সূরা মাক্কি নবী মদিনায় কুরআনের সূরা বা আয়াত মাদানী তো নবীর দাম বেশি না কুরআনের দাম বেশি গোটা জগতের চাইতে জগৎ সমূহের চাইতে নবীর দাম বেশি এই জন্য মুসলমান সব সহ্য করতে পারে নবীর অবমাননা মুসলমান সহ্য করতে পারে না নবীর অবমাননা হলে মুসলমান তার রক্ত দিয়ে জীবন দিয়ে হলো নবীজির ইজ্জত রক্ষায় মুসলমান দাঁড়িয়ে যায় কারণ নবীজির সম্মান নবীজির ইজ্জত গোটা পৃথিবীর চাইতে জগৎ সমূহের চাইতে বিশ্ব জগতের চাইতে সবচাইতে বেশি আজ আমরা যে সূরা থেকে কথা বলবো এই সূরা আয়াত সংখ্যা মাত্র 3 সূরার আয়াত সংখ্যা কত শেষ এবার আমি মুখস্থ পড়া আদায় করব দেখি কি মুখস্থ করলাম আমরা যে সূরা থেকে আমরা কথা বলবো সূরার নাম সূরাতু আন এই সূরাটি কোরআনের কততম পারায় আরেকটু জোরে বলেন এই সূরাটা কত নাম্বার সূরা মাশাআল্লাহ মাক্কি না মাদানি আয়াত সংখ্যা মাশাআল্লাহ টাটকা টাটকা সবজি গায়া তো আপনাদের মেমোরাইজিং ক্যাপাসিটি আপনারা ভালো বানিয়েছেন আলহামদুলিল্লাহ বল এই সূরাটি বলেছিলাম নবীজির কাছে নাজিল হওয়া সর্বশেষ পূর্ণাঙ্গ সূরা এরপরে আর পূর্ণাঙ্গ কোনো সূরা নাজিল হয় নাই এই সূরার মোট 3টা নাম আছে এই সূরার মোট কয়টা নাম আরো জোরে কয়টা 3টা আরো জোরে 3টা মুখস্থ করে ফেলতাম এই সূরার 3টা নাম একটা নাম হচ্ছে সূরাতু আন-নাসর নাসর ইটস অ্যান আরবিক ওয়ার্ড এটা আরবী শব্দ এর অর্থ হলো সাহায্য সহযোগিতা এই সূরায় আল্লাহ তাআলা ইসলাম ওয়ালা লোকদেরকে সাহায্যের কথা বলেছেন এইজন্য এই সূরাটার নাম সূরাতু আন-নাসর এই সূরার 2 নম্বর নাম হচ্ছে সূরাতু আল-ফাতহ ফাতহ এটাও আরবী শব্দ এর অর্থ হলো বিজয় নাসর অর্থ সাহায্য আর ফাতহ অর্থ বিজয় মানে ভিক্টরি এই সূরায় আল্লাহ বিজয়ের কথা বলেছেন আর বিজয়ে কি করণীয় সেটা আল্লাহ উল্লেখ করেছেন এইজন্য এই সূরার নাম সূরাতু আল ফাতহ এই সূরার 3 নম্বর নাম হলো সূরাতু আত-তাওদিয় সূরাতু আত-তাওদিয় তাওদিয় এটা আরবী শব্দ এর অর্থ হচ্ছে বিদায় সূরা এন্ডিং সূরা অফ দা হলি বুক কোরআন এটা হচ্ছে কোরআনুল কারীমের সর্বশেষ নাজিল হওয়া পূর্ণাঙ্গ সূরা তাহলে এই সূরার মোট কয়টা নাম বলেছি এক নাম্বার সবাই বলেন সূরা নাসর সূরা দুই নাম্বার সূরা ফাতহ সূরা তিন নাম্বার সূরা তাওদিয় সূরা কি তাওদিয় তাওদিয় মানে বিদায়ী সূরা অর্থাৎ এই সূরা নাজিল হওয়ার পরে নবীজি আর পৃথিবীতে বেশি দিন থাকেন নাই নবীজি দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন একটা সুন্দর ঘটনা আছে এটাকে বিদায়ী সূরা কেন বলা হয় একটা সুন্দর ঘটনা আছে ঘটনাটা কি আপনাদেরকে বলবো বুখারি শরীফের বর্ণনা এসেছে রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলছেন আমি খুব অল্প বয়স্ক একজন কিশোর ছিলাম আমি অল্প বয়স্ক একজন কিশোর অল্প বয়স্ক একজন বালক থাকাকালীন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর শাসনামলে বড় আজীব ঘটনা ঘটে গেল ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর শাসনামলে তিনি বদরে অংশগ্রহণকারী প্রাজ্ঞ এবং বিজ্ঞ সিনিয়র সাহাবীদেরকে নিয়ে তিনি মিটিং করতেন ওই মিটিংয়ে কেবলমাত্র আশিয়াখে বাদর অর্থাৎ বদরের সবচাইতে প্রবীণ প্রবীণ সাহাবীরা থাকতেন ওই মিটিংয়ে কখনো কোনো অল্প বয়স্ক মানুষকে রাখা হতো না কিন্তু আমি কম বয়সী অল্প বয়সী আমি অল্প বয়সী আব্দুল্লাহকে ওমর রাদিয়াল্লাহু আনহু সব সময় বদরের বিজ্ঞ প্রাজ্ঞ সিনিয়র সাহাবীদের সাথে রাখতেন এই কারণে বদরের বিজ্ঞ প্রাজ্ঞ সিনিয়র সাহাবীরা কিছুটা বিরক্ত হয়ে গেলেন বিরক্ত হয়ে তারা বলেছিলেন ওমর রাদিয়াল্লাহু আনহুকে তারা প্রশ্ন করেছিলেন লিমা ইয়াদখুলু হাদা মা'ানা ওয়ালানা আবনা উম মিসলু আমিরুল মুমিনিন
আমাদের মতো বয়স্কদের মিটিং এ এই ছোট্ট বালককে আপনি কেন রাখেন? অথচ তার বয়সে আমাদের অনেক ছেলে আছে, আমাদের ছেলেদেরকে তো মিটিং এ রাখেন না, তাহলে কেন এই অল্প বয়সী আব্দুল্লাহকে আপনি আমাদের সাথে মিটিং এ রাখেন? আমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তখন বললেন, কি কারণে রাখি সেটা মনে মনে আপনারাও জানেন, কারণ সে বয়সে ছোট হলেও তার জ্ঞান অনেক বেশি। আমরা অনেক সময় মনে করি বয়স হইলে শুধু জ্ঞান বাড়ে, যদি বয়স বেশি হইলে জ্ঞান বেশি হইতো তাহলে ভেড়ার জ্ঞান সবচাইতে বেশি থাকতো, যদি শুধু যদি চুল আর দাড়ি পাকলে মানুষের বুদ্ধি বেশি হইতো তাহলে ভেড়ার বুদ্ধি সবচেয়ে বেশি থাকতো, কারণ জন্মের পর থেকে ভেড়ার সব চুল পাক না, তার সবগুলা লোম পাক না। জ্ঞান এটা বয়সের কারণে বাড়ে না। জ্ঞানের ভান্ডার যার কাছে সবাই আওয়াজ করে বলেন, তিনি কে? জ্ঞান হচ্ছে আল্লাহর দেওয়া নেয়ামত। এই জন্য রব্বুল আলামিন কোরআনে কারিমে বলছেন, জ্ঞান আর হিকমত এটা আমি দান করি। ইউতিল হিকমাতে মাইয়াশা ওয়া মান ইউতিল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। আল্লাহ বলেছেন, আমি যাকে চাই তাকে হিকমত দান করি, আর আমি যাকে হিকমত দান করি তাম দুনিয়ার সে কল্যাণ পেয়ে যায়। তাহলে সবাই একটু আওয়াজ করে বলেন তো, জ্ঞান আর হিকমত যিনি দান করেন তিনি কে? অমর রাদিয়াল্লাহু আনহুকে বললেন, বয়স্ক লোকদের মিটিং এর ছোট্ট বয়সী এই ছেলেটাকে আপনি কেন রাখেন? এদের জবাব তিনি না দিয়ে কিছুদিন পরে বদরের সব প্রবীণ প্রবীণ বয়স্ক সাহাবিদেরকে তিনি ডাকলেন। প্রবীণ প্রবীণ সাহাবিদেরকে ডেকে তাদের সাথে আবার তিনি ছোট্ট আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকেও ডাকলেন। ডাকার পরে অমর রাদিয়াল্লাহু আনহু এবার এই সূরাটা তেলাওয়াত শুরু করলেন, সবাই আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে উচ্চ কণ্ঠে মহব্বতে পড়েন, ইদা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি لله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا. শুনতেছেন আপনারা? তিনি বললেন, সাহাবীরা আপনারা তো বয়স্ক মানুষ, এই সুরার ব্যাখ্যা আমারে বুঝায় না। কেউ কেউ বললেন, এই সুরার মধ্যে আল্লাহ বলেছেন যখন আল্লাহর বিজয় আল্লাহর সাহায্য চলে আসবে তখন আল্লাহর শুকর গুজার করতে হবে। কোন কোন সাহাবী বললেন, এই সূরা নাজিল করে আমাদেরকে বলা হয়েছে আমাদেরকে আরো বড় বড় কিছু শহর আর দুর্গ বিজয় করতে হবে। কিছু কিছু সাহাবীরা চুপ থাকলেন। অমর রাদিয়াল্লাহু আনহু বললেন, কারো ব্যাখ্যা যথাযথ হয় নাই। এবার তিনি বললেন, আব্দুল্লাহ তুমি এবার এই সূরার সঠিক তাফসির করো। ছোট্ট সেই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আন তিনি তখন বললেন, আমিরুল মুমিনিন আল্লাহ প্রথম আয়াতে বলেছেন ইদা জা আনাসুল্লাহি ওয়াল ফাতহ, অর্থাৎ যখন আল্লাহর সাহায্য এবং বিজয় এসে যায়। তো আল্লাহর বিজয় আর আল্লাহর সাহায্য এসে দেওয়া মানে হলো ইসলাম বিজয়ী হওয়া, মানে হলো নবীজির দায়িত্ব শেষ হয়ে যাওয়া। নবীজির দায়িত্ব শেষ হওয়া মানে হলো নবীজি দুনিয়া ছেড়ে যাওয়ার সময় চলে আসা। এই সূরার মাধ্যমে আমি যেটা বুঝতে পেরেছি, এই সূরার মাধ্যমে নবীজির অফাতের সংবাদ দেওয়া হয়েছে। অমর রাদিয়াল্লাহু আনহু তখন বললেন, তুমি সবচাইতে সুন্দর ব্যাখ্যা করেছো। তাদেরকে বললেন, দেখেন বয়সে ছোট হলেও কি হবে, আমার আব্দুল্লাহ এই সূরার সবচাইতে চমৎকার ব্যাখ্যা দিয়েছে। দুনিয়াতে যত মুফাসসির আছেন সমস্ত মুফাসসিরদের সম্রাট হচ্ছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু। এজন্য তাকে বলা হয় রাইসুল মুফাসসিরিন, সব মুফাসসিরদের লিডার। এর কারণ কি জানেন? নবীজি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর জন্য দোয়া করেছেন, আর নবীজি যদি কারো জন্য দোয়া করে ফেলেন তাহলে গোটা দুনিয়ার রহমত বরকত সে পেয়ে যায়। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে নবীজি বড় মহব্বত করতেন। একদিন রাতের বেলা, ছোট্ট আব্দুল্লাহ নবীজির অজুর পানি এনে দিলেন। নবীজি অজু করে তাহাজ্জুদের নামাজে দাঁড়ালেন। নবীজি নামাজে দাঁড়ানোর পরে ছোট্ট সেই আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি নবীজির পেছনে নামাজে দাঁড়ালেন। নবীজি নামাজ শেষ করে দেখলেন আব্দুল্লাহ তার সঙ্গে নামাজ পড়ছেন। নবীজি এবার একটু আদর করে কান ধরে নবীজি এবার পেছন দিক থেকে টেনে এনে
ডান পাশে দাঁড় করিয়ে দিলে এত মহব্বত করতেন নবীজি তার জন্য দোয়া করেছেন আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দিন ওয়াআল্লিমহু তাউইল নবীজি দোয়া করেছেন আল্লাহ আমার প্রিয় আব্দুল্লাহকে তুমি দ্বীনের সঠিক জ্ঞান দান করো আর তুমি তাকে কোরআনের ব্যাখ্যা করার যোগ্যতা দান করো সুবহানাল্লাহ নবীর দুয়ার বরকতে যা হয়েছে সেটা হলো এই নবীজির পরে পৃথিবীতে সবচাইতে বেশি কোরআন ভালো বুঝতেন তিনি হচ্ছেন রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আমি বলছিলাম এই সূরাটা হলো বিদায়ী সূরা এই সূরা নাযিল হওয়ার পরে দুনিয়াতে আর বেশি দিন নবীজি থাকেন নাই এই সূরা নাযিল হওয়ার পরে নবীজি তার জীবনের ঐতিহাসিক সেই ভাষণ বিদায় হজের ভাষণ দিয়েছিলেন রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন এই সূরাটি নাযিল হয়েছে দশম হিজরিতে নবীজি যখন বিদায় হজে গেলেন সবাই বলেন তো দেখি নবীজি হজ করছেন কয়বার হায় হায় জানেন না আপনারা এই তথ্যগুলো নিয়ে যান নবীজি হজ করছেন কয়বার আঙ্গুল দেখে বলেন কয়বার উমরা করেছেন কয়বার জোরে বলেন চারবার উমরা করেছেন একবার হজ করেছেন নবীজি এটাই ছিল প্রথম হজ এটাই ছিল শেষ যে সূরা নিয়ে আমি আজকে আলোচনা করছি এই সূরাটা নাযিল হয়েছে কোন দিন জানেন এই সূরাটা নাযিল হয়েছে আইয়ামে তাশরিকের মাঝামাঝি দিনে এই সূরা নাযিল হওয়ার পরেই নবীজি তার বিদায় হজের ভাষণ দিয়েছেন নবীজি এই সূরা নাযিল হওয়ার পর বুঝছেন আর তিনি দুনিয়াতে বেশি দিন থাকবেন না এই সূরা নাযিল হওয়ার মাত্র 80 থেকে 90 দিনের মাথায় নবীজি দুনিয়া থেকে চলে গিয়েছেন এটা আখেরি সূরা এই সূরা নাযিল হওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন নুহায়াত ইলাইয়া নাফসি ওয়া ক্বরুবা ইলাইয়া আজলি এই সূরা নাযিল হওয়ার পরে নবীজি বলেছেন দুনিয়া থেকে যাওয়ার সময় আমার কাছাকাছি চলে এসেছে আল্লাহর সাথে সাক্ষাতের সময় হয়ে গিয়েছে এই কথা যখন নবীজির কলিজার টুকরামে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা শুনলেন তিনি অঝোর ধারায় কান্না শুরু করে দিলেন নবীজি বললেন ও কলিজার টুকরামে আমার ফাতেমা তুমি কেন কাঁদো তুমি কেঁদো না তোমার কান্না বন্ধ করো কারণ দুনিয়ার সব আমার সহ্য হলেও তোমার কান্না আমার সহ্য হয় না এ মাইকম্যান ভাই আওয়াজ কমায় দেন তো ইকোটা কমায় দেন বেশি আওয়াজ হচ্ছে ইকো কমান এই সূরা নাযিল হওয়ার পরে নবীজি বললেন ঠিক আছে এই সূরা নাযিল হওয়ার পরে নবীজি বললেন এই দুনিয়া ছেড়ে যাওয়ার সময় আমার চলে এসেছে নবীজির কলিজার টুকরামে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা অঝোর ধারায় কান্না শুরু করে দিলেন নবীজি বললেন ফাতেমা তুমি কেঁদো না তুমি আমার কাছে আসো ফাতেমা রাদিয়াল্লাহু আনহা যখন নবীজির কাছে আসলেন নবীজি কানে কানে আস্তে আস্তে কি যেন বললেন নবীজি কানে কানে আস্তে আস্তে কি যেন বলার পরে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কান্না বন্ধ করে দিয়ে সাথে সাথে তিনি হাসা আরম্ভ করে দিলেন তাকে জিজ্ঞেস করা হলো বুঝলাম না কিছুক্ষণ আগেই তুমি কান্না করছিলে নবীজি কানে কানে কি এমন বললেন সঙ্গে সঙ্গে তুমি কান্না বন্ধ করে দিয়ে হাসা আরম্ভ করে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তিনি তখন বলেছিলেন আমার আব্বা আমাকে কাছে নিয়ে কানে কানে বলেছিলেন ফাতেমা কেঁদো না কান্না করো না তোমার কান্না আমার ভালো লাগে না সহ্য হয় না ফাতেমারে তুমি কেঁদো না ইসবিরি তুমি সবর করো ফা ইন্নাকি আউয়ালু আহলি লিহাকাম বি তুমি বড় সৌভাগ্যবতী কারণ আমি দুনিয়া থেকে যাওয়ার পরে আমার সঙ্গে তোমার সবার আগে সাক্ষাৎ হবে কেঁদো না আমি দুনিয়া থেকে যাওয়ার কিছুদিন পরেই তুমিও দুনিয়া ছেড়ে চলে যাবা আমার আহলে বাইত আমার পরিবার থেকে সবার আগে তোমার সাথে আমার সাক্ষাৎ হবে সুবহানাল্লাহ তাহলে বোঝা গেল এই সূরা নাযিল হওয়ার পরে নবীজি বেশি দিন দুনিয়াতে থাকেন চলেন এবার এই সূরার ভেতরে কি আছে আমরা এবার ব্যাখ্যা সহ বুঝে নিব ইনশাআল্লাহ কষ্ট হচ্ছে আপনাদের এই সূরার মধ্যে আল্লাহ এমন কিছু মেসেজ দিয়েছেন যা বর্তমান সময়ের সাথে মিলে যাবে ইনশাআল্লাহ সবাই আপনারা মন দিয়ে শুনবেন তো সূরার আয়াত কয়টা আরো জোরে বলেন মাত্র তিনটা আয়াতের তাফসীর করব ধৈর্য ধরে শুনতে পারবেন তো রব্বুল আলামিন প্রথম আয়াতে বলছেন ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহ
দেখেন কিছু কিছু সূরা আমরা খুব সহজে মুখস্থ করে ফেলেছি মসজিদে যাইতে যাইতে যেমন সূরা ফাতিহা সূরা কাউসার সূরা কাফিরুন সূরা ইখলাস সূরা লাহার সূরা নাসর এই সূরাগুলো মসজিদে যেতে যেতে আমাদের মুখস্থ হয়ে গিয়েছে না সবার মুখস্থ এজন্য কেউ চুপ থাকবেন না সবাই আমার সঙ্গে বলেন ইদা জা নাসরুল্লাহ ওয়াল ফাতহ ব্যাখ্যার আগে আমি শব্দিক অনুবাদ করি ইদা মানে হলো যখন জা এটা past tense জা মানে এসে গিয়েছে চলে এসেছে আসবে না এসেছে future tense না past tense ভবিষ্যৎ না অতীত অতীত তাহলে ইদা মানে যখন জা মানে এসেছে কি এসেছে নাসরুল্লাহ আল্লাহর সাহায্য ওয়াল ফাতহ মানে হচ্ছে বিজয় তাহলে ইদা জা নাসরুল্লাহ ওয়াল ফাতহ মানে যখন আল্লাহর সাহায্য ও বিজয় এসে গিয়েছে চলে এসেছে তার মানে এই আয়াত নাজিল করে আল্লাহ নবীজিকে জানাচ্ছেন নবীজি আপনার কাছে আমার সাহায্য এর আগে বলেন না কেন জোরে বলতে হবে এর আগে আবার বলছি ও নবী আপনার কাছে ইতিপূর্বে আমার সাহায্য আসে নাই বদরে নবীকে সাহায্য করেছেন কে খায়বারে নবীকে সাহায্য করেছেন কে খন্দকে হুনাইনে খায়বারে সব জায়গায় নবীজিকে এবং নবীর সাহাবীদেরকে সাহায্য করেছেন কে এজন্য আল্লাহ বলেছেন ইদা জা এসেছে এসেছে মানে আগে এসেছে নবী আপনার কাছে আমার সাহায্য এসেছে এবং ওয়াল ফাতহ আপনার কাছে আমার বিজয় এসেছে আমি বিজয় দিয়েছি আপনাকে এখানে ফাতহ দ্বারা আল্লাহ তাআলা মক্কা বিজয়কে ইন্ডিকেট করেছে তাহলে বোঝা গেল সাহায্য আর বিজয় একজনের তরফ থেকে আসে তিনি কে আর জোরে বলেন তিনি কে সাহায্য আর বিজয় নিজের শক্তি সামর্থ্য দিয়ে সাহায্য নিজের শক্তি আর সামর্থ্য থাকলেই বিজয়ী হওয়া যায় না শুধু শক্তি দিয়ে ক্ষমতা দিয়ে অস্ত্র শস্ত্র সজ্জিত হলে বিজয়ী হওয়া যায় না যেমনটা বদরের সময়ে সেই সময়ে কাফেরের সংখ্যা 1000 মুসলমানের সংখ্যা 313 313 জন ছিলেন দুর্বল অস্ত্র শস্ত্র বেশি ছিল না অন্যদিকে কাফেরদের সংখ্যা বেশি অস্ত্রের ভান্ডারও তাদের কাছে কম না বেশি আর একটু জোরে বলেন তাহলে দেখা গেল সংখ্যায়ও বেশি অস্ত্র শস্ত্রে তারা সজ্জিত বেশি কিন্তু বিজয় পেয়েছে বেঈমানরা না ইমানদাররা তাহলে বোঝা গেল বিজয় আর সাহায্য যার তরফ থেকে আসে আওয়াজ করে বলেন তিনি কে এই জন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের 3 নম্বর সূরা সূরা আলে ইমরানের 126 নম্বর আয়াতে বললেন ওয়ামান নাসর ইল্লা মিন ইনদিল্লাহিল আজিজিল হাকিম আল্লাহ তাআলা বলছেন সাহায্য কেবলমাত্র মহাপরাক্রমশালী প্রজ্ঞাময়ের কাছ থেকে আসে আর সবচাইতে মহাপরাক্রমশালী অর্থাৎ সবচাইতে শক্তিধর সত্তা যিনি তিনি কে সবচাইতে পাওয়ার সবচাইতে বেশি ক্ষমতা যার হাতে তিনি কে এজন্য আল্লাহ বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির বরকতময় সেই সত্তা যার হাতে সব ক্ষমতা যার হাতে সব ক্ষমতা তিনি কে আল্লাহর ক্ষমতা হলো এমন আল্লাহ চাইলে দয়া করে কাউকে চেয়ারে বসান আবার আল্লাহ যদি চান ওই চেয়ার থেকে বেজ্জত করে নামাইতে পারেন কিনা এই জন্য আল্লাহ কোরআনুল কারীমের চেয়ারের নামে একটা আয়াত দিয়েছেন আয়াতের নাম আয়াতুল আস্তে বলেন কেন আয়াতুল আরো জোরে কুরসি মানে মরা কুরসি মানে জিতা কুরসি মানে জিনা তো কুরসি অর্থ কি আরবি অবদান খুলে দেখুন কয়েকটা অর্থ বলি কুরসি ইটস এন আরবিক ওয়ার্ড অভিধান খুললে দেখবেন অনেকগুলো অর্থ কুরসি মানে গদি চেয়ার এটা ইংরেজি শব্দ কুরসি মানে গদি কুরসি মানে আসন কুরসি মানে মসনদ কুরসি মানে চেয়ার কোরআনুল কারীমে 6000 বেশি আয়াত আছে 6000 বেশি সমস্ত আয়াতের উপরে যে আয়াতকে আল্লাহ মর্যাদা দিয়েছেন সে আয়াতের নাম আয়াতুল
এখানে তো প্রিন্সিপাল সাহেবরা আছেন, বড় বড় আলেম আছেন, ভুল বললে স্টেজ থেকে নামায় দিয়ে। তাহলে সবার উপরে আছে আয়াতুল কোরআনে মৌতের আয়াত, জান্নাতের আয়াত, জাহান্নামের আয়াত, জিনার আয়াত, সুদের আয়াত, ঘুষের আয়াত, কত কিছুর আয়াত আছে। কিন্তু ওই আয়াতগুলোকে আল্লাহ সর্বশ্রেষ্ঠ আয়াত বানান নাই। সর্বশ্রেষ্ঠ আয়াত বানিয়েছেন কি? আয়াতুল। একটা প্রশ্ন হতে পারে না, কেন আল্লাহ অন্য সব আয়াত বাদ দিয়ে কুরসির আয়াতকে, চেয়ারের আয়াতকে দামি আয়াত বানিয়েছেন? কারণ কুরসি ঠিক থাকলে যে অন্যায়গুলো আছে, সুদ বলেন, ঘুষ বলেন, ঘুষ বলেন, দুর্নীতি বলেন, যা আছে, চেয়ার ঠিক থাকলে সব অন্যায় বন্ধ হয়ে যাবে। আর চেয়ার ঠিক না থাকলে, চেয়ারেই যদি দুর্নীতিবাজ থাকে, গোটা সমাজে দুর্নীতির সয়লাব হয়ে যাবে। জন্য আল্লাহ চেয়ারের আয়াতটাকে দামি আয়াত বানিয়েছেন। তবে আমাদের কারো কারো অবস্থা হলো এমন, আমরা যে যখন বসে যাই চেয়ারে, উঠে যাই তখন গিয়ারে, গিয়ারে উঠে মাথা ঠিক থাকে না, যা মন চায় তাই বলি। চেয়ারে ওঠার পরে গিয়ার যদি ঠিকঠাক না থাকে, চেয়ারের গিয়ার যদি ইসলামের বিরুদ্ধে যায়, এই চেয়ারে বসাইছেন তিনি, জুতার বাড়ি খাওয়াইয়া চেয়ার থেকে নামাইতে পারেন তিনি। এই জন্য আল্লাহ গোটা কুরআনের সবচাইতে দামি আয়াত বানিয়েছেন আয়াতুল, আরো জোরে আয়াতুল। কোরআন তো বুঝি না আমরা, বুঝলে আমরা গবেষণা করতাম কেন এইটারই সবচেয়ে দামি আয়াত বানানো হলো। তাহলে আল্লাহ বলছেন, বিজয় তোমরা নিজেদের শক্তি দিয়ে পাবা না, বিজয় তোমরা সংখ্যায় বেশি হলেও পাবা না, বিজয় আসবে একজনের তরফ থেকে আওয়াজ করে বলেন তিনি কে। তাহলে আমরা জানতে পারলাম আল্লাহ বিজয় দেন। এবার দুই নম্বর প্রশ্ন হলো, আল্লাহ কাদেরকে বিজয় দেন? দুই নম্বর প্রশ্ন বুঝেন, আল্লাহ কাদেরকে বিজয় দেন? খুব মন দিয়ে তাফসির শুনেন আপনি, আমি কিন্তু তাফসিরের ছাত্র, তাফসির শুনে মজা পাবেন ইনশাআল্লাহ। প্রথমে আল্লাহ বললেন, ইদা জা আনাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আল্লাহর সাহায্য আর আল্লাহর বিজয় আসবে। তাহলে আমরা বুঝলাম বিজয় দেন কে, সাহায্য করেন কে। এবার দুই নম্বর প্রশ্ন হলো, আল্লাহ কাদেরকে আপনি বিজয় দিবেন? সবাইকে তো আল্লাহ বিজয় দেন না। আল্লাহ বলেছেন, এই দুনিয়ার দুই শ্রেণীর মানুষকে আমি বিজয় দেই। তাহলে বুঝে থাকলে আওয়াজ করে বলেন তো, দুনিয়ার কয় শ্রেণীর মানুষকে আল্লাহ বিজয় দেন? আরো জোরে, আমি সূরা নাম্বার আয়াত নাম্বার বলছি, বাড়িতে গিয়ে আপনারা মিলাই নেবেন। কোরআনুল করিমের 40 নম্বর সূরা, সূরাতুল গাফিরের 51 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, কথাটা কার? আল্লাহ বলছেন, ইন্না লানসুরু রুসুলানা, নিশ্চয়ই আমি আমার রাসূলদেরকে সাহায্য করি। তাহলে বলেন তো আল্লাহ কয় শ্রেণীর মানুষকে সাহায্য করেন, কয় শ্রেণীর মানুষকে আল্লাহ বিজয় দেন? এর মধ্যে 1 নম্বর শ্রেণী কারা? নবী এবং রাসুল। যারা দেখেন কেমনে আল্লাহ রাসুলদেরকে বিজয় দিয়েছেন, কেমনে আল্লাহ রাসুলদেরকে সহযোগিতা করেছেন। আমরা পৃথিবীর একটা কুখ্যাত শয়তানের নাম জানি, শয়তানটার নাম হলো নমরুদ। নমরুদের সময় আল্লাহ নবী বানালেন আমাদের জাতির পিতা সাইয়েদিনা ইব্রাহিম খলিলুল্লাহকে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহর দিনের দাওয়াত দিলেন, নমরুদ তখন ইব্রাহিম আলাইহিস সালামকে ধরল। ইব্রাহিম আলাইহিস সালামকে ধরার পরে আগুনের কুণ্ডলিতে নিক্ষেপ করল। আমার বাবারা, আমার ভাইয়েরা, রংপুরের ভাইয়েরা শোনেন, আল্লাহর জমিনে আল্লাহর দিন ইসলাম যুগে যুগে খুব সহজে মিষ্টি খেয়ে বিরানি খেয়ে আসে না। যেই যুগে যে নবী দাওয়াত নিয়ে এসেছেন, সেই যুগে সেই নবী কাফের আর বেঈমানদের হাতে নির্যাতনের সম্মুখীন হয়েছে। যখনই ইব্রাহিম আলাইহিস সালাম ইমানের দাওয়াত দিলেন, নমরুদের ভালো লাগলো না, নমরুদ সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালামকে ধরল। ইব্রাহিম আলাইহিস সালামকে ধরার পরে আগুনের কুণ্ডলিতে নিক্ষেপ করলো। আগুনের কুণ্ডলিতে নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে যখন ফেলে দিল, ইব্রাহিম নবীকে তখন সাহায্য করে আগুনের কুণ্ডলি থেকে যিনি বাঁচিয়েছেন তিনি কি? আরো জোরে বলেন। তাহলে মুসিবতের সময় আল্লাহর পথে চললে সাহায্য আসে কার তরফ থেকে? আবার দেখেন মুসা নবীকে যখন
আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠালেন ফেরাউন তখন মুসা আর মুসা নবী আর বনি ইসরাইলের উপরে জুলুম নির্যাতন করলো আল্লাহ তাআলা মুসা নবীকে বললেন তোমার উম্মতকে নিয়ে মিশর ছেড়ে চলে যাও মিশর ছেড়ে চলে যাচ্ছেন যেতে যেতে তারা যখন লোহিত সাগরের কাছে চলে গেলেন সামনে গিয়ে দেখলেন সাগর পেছনে ফেরাউনের বাহিনী সামনে গেলেও মরণ পেছনে গেলেও মরণ ওই সময়ে সাগরের মাঝখান দিয়ে রাস্তা তৈরি করে দিয়ে মুসা নবীর উম্মতকে যিনি সহযোগিতা করেছেন তিনি কে তাহলে বোঝা গেল ইমানদাররা ইমানের পথে চলবে যখন আল্লাহর সাহায্য এসে যাবে তখন কারণ আল্লাহ তাআলা রাসূলদেরকে সহযোগিতা করেছেন এরপরে আল্লাহ বলেছেন ওয়াল্লাযীনা আমানু এবং আমি ইমানদারদেরকেও সহযোগিতা করি আর বেঈমান যারা যতই শক্তি থাকুক যতই সামর্থ্য থাকুক আমি এদেরকে আল্লাহ বলছেন আমি এদেরকে পরাজিত করে দেই আমি এদেরকে নিশ্চিহ্ন করে দেই আল্লাহর কিতাবকে সাক্ষী রেখে বলছি আমি তো বিশ্ববিদ্যালয়ে 6 বছর অনার্স মাস্টার্স কোরআনের তাফসীর নিয়ে পড়েছি কোরআনের তাফসীর পড়তে গিয়ে দেখেছি দুনিয়ার সব শক্তিশালী কাফেরগুলোকে আল্লাহ তাআলা দুর্বল জিনিস দিয়ে শেষ করেছেন কি দিয়ে নমরুদ ছিল সেই সময়ের শক্তিশালী এক কাফের শক্তিশালী এক শাসক আল্লাহ তারে তরবারির আঘাতে দুনিয়া থেকে বিদায় করেন নাই বোমা মেরে তাকে বিদায় করা লাগে নাই তার মতো শক্তিশালী লোককে আল্লাহ দুর্বল একটা জিনিস দিয়ে দুনিয়া থেকে বিদায় করেছেন জিনিস তার নাম কি আরো জোরে ভালো মশা না উত্তর ভুল দিয়েছেন কি মশা আরো জোরে লেংরা নংরেদের মতো শয়তানকে আল্লাহ নেংরা মশা দিয়া বিদায় করছেন কেমনে নাক দিয়া ঢুইকা একেবারে মগজে গেছে মগজে গিয়ে কামড়া কামড়ি এখন এই শয়তান নমরুদ সে একজনকে চাকর দায়িত্বই দিয়ে রেখেছে তুই শুধু জুতার বাড়ি মাথায় মার কারণ কামড়া কামড়ি হয় হে আর কত জুতার বাড়ি দিবে দিতে দিতে একদিন বেশি রাগ উঠছে মারছে জুড়ে বাড়ি জুতার বাড়ি খাইয়া নমরুদ থেকে গিয়েছে সুতরাং নমরুদি স্টাইলে নমরুদি চরিত্র ধারণ করে দুনিয়াতে চলবে যারা জুতার বাড়ি খেয়ে খেয়ে দুনিয়া থেকে যাবে তারা তাহলে বোঝা গেল শক্তিশালীদেরকে আল্লাহ দুনিয়া থেকে বিদায় করেন শক্তিশালী জিনিস দিয়া না দুর্বল জিনিস দিয়া আবার দেখেন ফেরাউনকে আল্লাহ কি করেছেন এত শক্তি এত সামর্থ্য এত বিরাট বড় সেনাবাহিনী আল্লাহ তাকে দুনিয়া থেকে বিদায় করেছেন পানিতে চুবাইয়া চুবাইয়া তাহলে সেই আল্লাহ এখন আছেন না নাই থাকলেও সেই আল্লাহর ক্ষমতা এখন কমে গেছে আরো জোরে বলেন আল্লাহ বলছেন আমার পথে চললে আমার পথে থাকলে আমি আল্লাহ বিজয় দিব কারণ মুমিনদেরকে মুসলমানদেরকে বিজয় দেওয়ার দায়িত্ব কার এই জন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের 30 নম্বর সূরা সূরাতুর রুমের 47 নম্বর আয়াতে বলেছেন ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন মুমিনদেরকে সাহায্য করা এটা হলো আমি আল্লাহর দায়িত্ব কর্তব্য সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে বুঝলেন আপনারা আল্লাহ তাআলা বলছেন আমি মুমিনদেরকে সাহায্য করি সংখ্যায় যদি কম হও ঈমানে চেতনায় যদি তোমরা বলিয়ান হও আমি আল্লাহ তোমাদেরকে বিজয় দিব তোমাদেরকে আমি সাহায্য করব যেমন সাহায্য যেমন বিজয় আল্লাহ ইতিপূর্বে দিয়েছিলেন যেমন আল্লাহ তাআলা কোরআনে কারীমের 3 নম্বর সূরা সূরা আলে ইমরানের 123 নম্বর আয়াতের মাধ্যমে আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন ওয়ালা কদ নাসরাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লা ফাত্তাকুল্লাহা লাআল্লাকুম তাশকুরুন আল্লাহ তাআলা বলছেন আর অবশ্যই আমি বদরে তোমাদেরকে সাহায্য করেছি বদরের সময় মুসলমানরা শক্তিশালী ছিল না সংখ্যায় কম ছিল আরো আস্তে বলেন দেখি কি জানেন আপনারা বলেন তো বদরের সময় মুসলমানের সংখ্যা কত আরো জোরে কাফেরের সংখ্যা কত সংখ্যায় কাফেররা কম না বেশি অস্ত্রশস্ত্র ইমানদারের চেয়ে কাফেরের কম না বেশি কিন্তু বিজয়ী হয়েছে বেঈমানরা না ইমানদাররা আল্লাহ বলেছেন বদরের সংখ্যাটা বড় কম ছিল কিন্তু তারা ঈমানে চেতনা নিয়ে যখন কাফেরদের সামনে গিয়েছে আমি আল্লাহ ফেরেশতা নাজিল করে মুসলমানদেরকে সাহায্য করে আমি আল্লাহ মুসলমানদেরকে বিজয় দিয়েছি আরো আস্তে সুবহানাল্লাহ এই ইতিহাসগুলো জানান না বলে ঈমান ফুনকো হয়ে গিয়েছে আমাদের পূর্বপুরুষরা ছিলেন বীরের জাতি ঈমানে চেতনা
ইমানি চেতনায় তারা এমন ভাবে উজ্জীবিত ছিলেন নিজেরা এমন খাঁটি ইমানদার ছিলেন সংখ্যায় কম হয়েও তারা কাফেরদের সামনে গিয়ে বিজয় ছিনিয়ে এনেছেন কারণ তাদের ইমানটা ছিল ইমানের মতো আজ যদি গোটা পৃথিবীর নির্যাতিত নিপীড়িত মুসলমানরা ফিলিস্তিনে মার খায় মুসলমান কাশ্মীরে মার খায় মুসলমান চেচনিয়া বসনিয়া উইঘুর সহ গোটা পৃথিবীতে মুসলমান মার খায় সংখ্যায় এখনো আমরা কম মাত্র 200 কোটির কাছাকাছি এখনো যদি আমরা পূর্ববর্তীদের মতো ইমানি চেতনায় বলিয়ান হয়ে ঐক্যবদ্ধ হয়ে যেতে পারি গোটা দুনিয়ার কাফের মুশরিকরা আমাদের ভয়ে কম্পিত হয়ে যাবে ইনশাআল্লাহ ইমান তো আগের মতো নয় ইমানটা ইমানের মতো হলে সাহায্য আসবে কার তরফ থেকে ইমানদারদেরকে সাহায্য করবেন এটা আল্লাহর ওয়াদা এজন্য আল্লাহ সূরা আলে ইমরানের 139 নম্বর আয়াতে বলেছেন ওয়ালা তাগিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লামুনা ইন কুনতুম মুমিনিন তোমাদের জন্য কোনো ভয় নাই তোমাদের জন্য কোনো চিন্তা নাই যদি তোমরা মুমিন হতে পারো মুমিনদেরকে বিজয়ী যিনি করে দিবেন তিনি কে বিজয় মুমিনদেরই হয় ইমানদাররাই শেষ পর্যন্ত বিজয়ী হয় নবীজি যখন ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন একজন দুইজন করে গরিব মানুষরা ইসলাম কবুল করে যে ইমান আনে তার উপরেই নির্যাতন শুরু হয় যে ইমান আনে তারে মরুভূমির অগ্নিতপ্ত বালুর উপরে চিন করে শুইয়ে বুকের উপরে পাথর চাপা দিয়ে চাপক পিটা করে শরীরের রক্ত এবং গোস্তগুলোকে উড়িয়ে ফেলা হতো এখন তো আপনারা ইমান আনছেন ফ্রি ফ্রি পৈতৃক সূত্রে ইমানদার আর আমাদের পূর্বে যারা ইমান এনেছেন ঘর বাড়ি ছেড়ে দিতে হয়েছে ইমান এনেছেন ভিটা মাটি ছাড়তে হয়েছে ইমান এনে ঘর বাড়ি ছেড়ে দিয়েছেন ভিটা মাটি ছেড়ে দিয়েছেন কিন্তু ইমান ছাড়েন নাই ইমান আনার কারণে নির্যাতন নিপীড়নের স্টিম রুলার তাদের উপরে চলে এসেছে ইমান আনার কারণে জীবন কেড়ে নেওয়ার হুমকি তাদেরকে দেওয়া হয়েছে ইমানের জন্য তারা জীবন দিয়ে শাহাদাতের নজরানা পেশ করেছেন কিন্তু কাফের বেঈমানরা তাদের কাছ থেকে ইমানের সম্বল ছিনিয়ে নিতে পারে নাই ঠিক কি না এই রকম ইমানের চেতনায় উজ্জীবিত হয়ে আমরা যদি ইমানের পথে থাকতে পারি বিজয়ী যিনি দিবেন তিনি কে চতুর্দিকে অন্ধকার দেখে ইমানদার হতাশ হয় না চতুর্দিকে অন্ধকার দেখে ইমানদার কখনো হতাশ হয় না আজকে রাতের অন্ধকার থাকবে না ভোরবেলা আলো আসবে ঠিক কি না অন্ধকারের পর যেমন আলো আসে একজন মহিলা যখন গর্ভবতী থাকেন গর্ভবতী মহিলার প্রসব বেদনা যখন শুরু হয় সন্তান হওয়ার সম্ভাবনা যেমন বাড়ে ঠিক তেমনি ইসলামের উপরে যত বেশি জুলুম নির্যাতন আসবে ইসলামের বিজয় তত বেশি কাছে চলে আসবে এটা আল্লাহর ওয়াদা ওয়াদাটা কার ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন আল্লাহ বলেছেন ফ্রাস্ট্রেটেড হয় না ভীতবিহ্বল হয় না শঙ্কিত হয় না তোমাদেরকেই আমি বিজয়ী করব যদি তোমরা কি হও মুমিন হও যদি তোমরা কি হও এজন্য আমরা ইমানের পথে চলব ইমান লালন করে ইমানের পথেই আমরা চলব ইনশাআল্লাহ ইমানের পথে চলতে গিয়ে স্যাক্রিফাইসের দরকার হলে ইমানের পথে চলতে গিয়ে বিপদে মুসিবতে পড়লো ইমানের পথেই থাকব ইমানের পথ ছেড়ে অন্য পথে যাব না কারা কারা রাজি আছেন একটু দুই হাত তুলে দেখেন তো ইনশাআল্লাহ মাশাআল্লাহ বলেন আল্লাহ আমাদের হাতগুলোকে কবুল করে বলেন আমিন হাতগুলো নামান তাহলে এক নম্বর আয়াতের ব্যাখ্যা আমরা জানলাম ইদা জা আনাসুল্লাহ ওয়াল ফাতহ আল্লাহ বলছেন যখন আল্লাহর সাহায্য আর বিজয় আসবে তাহলে বোঝা গেল সাহায্য আর বিজয় আসে কার তরফ থেকে আবার সাহায্য আর বিজয় আল্লাহ কয় শ্রেণীর মানুষকে দেন এক নম্বর নবী রাসূল দুই নম্বর ইমানদার আল্লাহ তাআলা বলছেন আপনার কাছে আমার সাহায্য এসেছে তার মানে আমি আপনাকে বদরে খায়বারে খন্দকে সব জায়গায় আমি আপনাকে সাহায্য করেছি আর আমি আপনাকে বিজয় দিয়েছি তার মানে হলো আমি আপনাকে মক্কা বিজয় দান করেছি মক্কা বিজয় করার পরে বলেন তো নবীজির বিরোধিতা বা ইসলামের বিরোধিতা করার মতো আর কেউ মক্কা মদিনায় ছিল নাকি আরো জোরে বলেন এই জন্য আল্লাহ দুই নম্বর আয়াতে বললেন ও নবী আমি আপনাকে চূড়ান্ত বিজয় যেহেতু দিয়ে দিয়েছি এখন আর কোনো বিরোধী নাই এখন আপনি দেখবেন এখন আপনি দেখবেন দলে দলে মানুষ ইসলাম গ্রহণ করবে আগে একজন দুইজন করে ইসলাম কবুল করেছে আপনি যখন মক্কায়
দাওয়াত শুরু করেছেন একজন দুইজন তিনজন ইসলাম কবুল করে ঐতিহাসিকরা বলেছেন এই সময় যে সময় সূরাটা নাযিল হয়েছে সেই বছরকে বলা হয় আমুল উফুদ মানে প্রতিনিধির বছর মক্কা বিজয়ের পরে দলে দলে মানুষ গোটা সমাজের লোক একসাথে এসেছে গোটা গোত্রের লোক একসাথে এসেছে নবীজি বলছেন নবী এখন তো ইসলাম কায়েম হয়ে গিয়েছে মক্কায় এখন ইসলাম কায়েম মদিনায় ইসলাম কায়েম তাহলে বোঝা গেল নবীজি কুরআন নিয়ে এসেছেন শুধুমাত্র কুরআন মসজিদে পড়বার জন্য নয় কুরআন দিয়ে সব কিছু পরিচালনার জন্য না আরো আসতে বলেন আমি ভুল বলেছি ভুল হইলে আলেমরা কান ধরে নামাইবেন নবীজির বিদায়ের ঘন্টা তখন বেজেছে আল্লাহ যখন বলেছেন ওয়াল ফাতহ নবী বিজয় দিয়ে ফেলেছে মক্কা মদিনায় ইসলামের বিরোধিতাকারী আর কেউ নাই এখন সব কিছু চলে কি দিয়ে কুরআন দিয়ে আমরা কি করেছি পরে চারজন খলিফা মসজিদে ইমামতি করেছেন তারা কুরআন দিয়ে সব চালাইছে এরপর থেকে আমরা শুরু করছি স্বার্থের কারণে কুরআন মসজিদে আর সমাজে আমাদের নিজেদের যা ইচ্ছা তাই আমরা করছি করতে থাকে অসুবিধা নাই একদিন তো আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে আল্লাহর সামনে একদিন দাঁড়ানো লাগবে যারা মসজিদে কুরআনকে রেখে সমাজ থেকে কুরআনকে বাদ দিয়েছে ফেরেশতাদে আগাগুড়া কেমনে পিটাবে এটা আল্লাহ ভালো জানে ফেরেশতার মায়ের আছে না নাই আল্লাহর মায়ের আছে না নাই আমরা কুরআনকে মসজিদেও মানব মসজিদের বাহিরেও মানব ইনশাআল্লাহ তবে আমাদের জন্য নাজাত রেখেছেন কে আমরা নাজাত চাই কি চাই না তাহলে কুরআনের পথে আমরা চলব ইনশাআল্লাহ আল্লাহ বললেন নবী এখন তো ইসলামের চূড়ান্ত বিজয় চলেছে সবাই এখন দলে দলে ইসলাম গ্রহণ করবে সময়টা ছিল এই রকম তখন আর ইসলামের বিরুদ্ধে কথা বলার কোনো মানুষ মক্কা মদিনায় নাই ইসলাম কায়েম হয়ে গেল অবস্থা তখন কেমন ছিল যে জাহিলি যুগের মানুষ অসভ্য ছিল নারী নিয়ে মদ নিয়ে পড়ে থাকতো সেই সমাজে নারীরা এবার নিরাপত্তা পেল নারীরা যে ইসলাম থাকলে নিরাপত্তা পায় আজকের কাতার বিশ্বকাপ তার সবচেয়ে বড় প্রমাণ গত দুই তিন দিন ধরে বিবিসি সিএনএন রয়টার সহ সবগুলো আন্তর্জাতিক মিডিয়া বলতেছে এবার পশ্চিম থেকে পশ্চিম মানে পশ্চিমা দেশ পশ্চিম থেকে আর ইউরোপ থেকে যত নারীরা বিশ্বকাপের ফুটবল দেখতে গিয়েছে তারা ভেবেছিল ইসলাম মনে হয় নারীদেরকে খুব খারাপভাবে দেখে না জানি তারা সেখানে নিরাপত্তা পায় কি পায় না কাতার বিশ্বকাপে গিয়ে তারা যে নিরাপত্তা পেয়েছে তারা বলেছে কাতারের কাতার হচ্ছে গোটা দুনিয়ার জন্য দৃষ্টান্ত আসলে তো কাতার দৃষ্টান্ত নয় কাতারের মধ্যে ইসলামের একশো ভাগ আইন নাই কিছু আছে কিছুতেই যদি এত বরকত থাকে একশো ভাগ আইন যেখানে থাকবে গোটা দুনিয়া তাদের জন্য রোল মডেল হয়ে যাবে ইনশাআল্লাহ আমরা সারাদিন ওয়াজ কইরা সারা রাইট ওয়াজ কইরা আমি সুদ বন্ধ করতে পারবো না ঘুষ বন্ধ করতে পারবো না চুরি বন্ধ করতে পারবো না দুর্নীতি বন্ধ করতে পারবো না যদি কোরআনকে আইন বানাইয়া জায়গা থেকে বলা হয় আজ থেকে সুদ বন্ধ ঘুষ বন্ধ দুর্নীতি বন্ধ দেখবেন এক ঘোষণায় এক আইনে সব কিছু দেখবেন ঠিক হয়ে যাবে এজন্য নবীজি সেইটাই করেছে নবীজি সেটাই করেছে আল্লাহ বললেন নবীজি আমি আপনাকে চূড়ান্ত বিজয় দিয়ে দিয়েছি এখন আপনি দেখবেন দলে 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 মানুষ ইসলাম গ্রহণ করবে বলেন তো নবীজির সময়ে ইসলাম কবুলকারীর সংখ্যা যত ছিল আজকের দুনিয়ায় ইসলাম গ্রহণকারীর সংখ্যা তার চাইতে কম না বহু গুণে বেশি মাত্র তখন কয়েক লাখ সাহাবি ছিলেন কয়েক লাখ মুসলমান ছিলেন আর আজ গোটা দুনিয়াতে প্রায় 200 কোটি মুসলমান হয়েছে তাহলে আল্লাহ বলছেন মক্কা বিজয়ের পরে পৃথিবীতে ইসলাম বিজয়ী হবে বলেন তো এখন দিনে দিনে মুসলমানদের সংখ্যা বাড়তেছে না কমতেছে ইউরোপে আমেরিকা ইসলাম গ্রহণের হিরিক চলছে এক কাতার বিশ্বকাপে শত শত হাজার হাজার মানুষ সেখানে গিয়ে মুসলমান হচ্ছে কিন্তু বলেন তো ডেইলি পৃথিবীতে যত বেশি মুসলমান হয় প্রতিদিন বিশ্বে অন্য কোন ধর্ম কি মানুষ এত বেশি গ্রহণ করে নাকি তাহলে আল্লাহর কথা সত্য না মিথ্যা আল্লাহ বলেছেন মক্কা বিজয়ের পরে ইসলামের চূড়ান্ত বিজয় আসা শুরু হবে দিকে দিকে মানুষ শুধু ইসলাম গ্রহণ করবে দেখেন এখন বিজ্ঞানের যুগে বিজ্ঞানীরা ইসলাম কবুল করতেছে কম না বেশি কসমোলজি বিজ্ঞানের একটা গুরুত্বপূর্ণ শাখা যেখানে বিগ ব্যাং থিওরি নিয়ে আলোচনা হয়েছে মহাবিশ্বের উৎপত্তি মহাবিশ্বের উৎপত্তি সম্পর্কে কোরআনে আয়াত আছে আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা 1979 সালে সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি কনফারেন্স হয়েছিল কনফারেন্সের নাম ছিল মুক্তামার আশাবাব ইউথ কনফারেন্স সেই কনফারেন্সে আমেরিকার বিখ্যাত বিজ্ঞানী
পালমার উপস্থিত ছিলেন এই আয়াত কনফারেন্স হলে শোনার পরে তিনি দাঁড়ালেন দাঁড়িয়ে বললেন থামো মহাবিশ্বের উৎপত্তি কেমনে হলো স্টিফেন হকিং এর বিগ ব্যাং থিওরির মাধ্যমে আমরা কিছুদিন আগে জানতে পেরেছি এখন কোন কিতাব থেকে এটা পড়তেছো এই তত্ত্ব কোন কিতাবে পাইলা তোমরা বলা হলো মিয়া যে যুগে বিজ্ঞানের জন্ম হয় না এটা ওই যুগের কিতাব আজ থেকে 1500 বছর আগে নাজিল হওয়া আল্লাহর কিতাব কোরআনের ভিতরে মহাবিশ্ব উৎপত্তির এই ধারণা দিয়েছেন কে সে তখন বলেছিল 1500 বছর আগে পৃথিবীতে বিজ্ঞান ছিল না বিজ্ঞানের জন্ম হয় নাই সেই যুগে মহাবিশ্বের উৎপত্তির চমৎকার ধারণা যে কিতাবে এসেছে এটা আবলতাবল কিতাব নয় আর এই কিতাব যার তরফ থেকে এসেছে সে কোনো মানুষ নয় নিশ্চয়ই মহাবিশ্বের কারিগর যিনি এই কিতাব নাজিল করেছেন তিনি তো আমি আর গুমরা থাকব কেন এই কনফারেন্স হলের সবাইকে আমি সাক্ষী রেখে আমিও কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম এই হচ্ছে আল্লাহর কিতাব কোরআন বিজ্ঞান যত উন্নত হবে বিজ্ঞান বিজ্ঞানীরা বিজ্ঞানের শিক্ষক আর ছাত্ররা ভিক্ষার বেগ নিয়ে কোরআনের সামনে চিরকাল এতিমের মতো দাঁড়িয়ে থাকতে বাধ্য হওয়া লাগবে বিজ্ঞানীরা ইসলাম কবুল করছে নায়ক নায়িকারা ইসলাম কবুল করছে ভারতের কত নায়ক নায়িকারা ইসলাম কবুল করছে আপনারা জানেন হলিউড বলিউডের অনেকে ইসলাম কবুল করছে অনেক সেলিব্রিটিরা ইসলাম কবুল করছে অনেক গায়করা ইসলাম কবুল করছে অনেক অমুসলিম খেলোয়াড় ইসলাম গ্রহণ করছে তাহলে আল্লাহ বলছেন মক্কা বিজয়ের পরে পৃথিবীর দিগদিগন্তে দলে দলে মানুষ ইসলাম গ্রহণ করবে আল্লাহর কথা সত্য না মিথ্যা সত্য না মিথ্যা শেষ আয়াতে চলে এসেছে এই শেষ আয়াতে আছে অনেক অনেক শিক্ষা ইনশাআল্লাহ এরপরে শেষ আয়াতে আল্লাহ তাআলা বললেন ও নবী যখন চূড়ান্ত বিজয় চলে আসবে বিজয় পাওয়ার পরে আপনি যেটা করবেন সেটা শুনেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা যখন আপনি বিজয় পেয়ে যাবেন বিজয় দিয়েছেন কে আস্তে বলবেন না বিজয় দিয়েছেন কে তখন আপনি প্রশংসা সহকারে আপনার রবের তাসবিহ জপেন বরাত ঘোষণা করেন কারণ বিজয় দিয়েছেন কে ওয়াস্তাগফির আর বেশি বেশি ইস্তেগফার তাহলে বোঝা গেল বিজয়ী হওয়ার পরে কি কি করা লাগবে সেগুলিও যিনি সুস্পষ্টভাবে সুন্দরভাবে জানিয়ে দিয়েছেন তিনি কে আরো জোরে বলেন তিনি কে বিজয় আসলে নারীরাও বড় আরামে থাকবে দেখেন না কাতারে পশ্চিম আর ইউরোপের নারীরা কি বলেছে আজকে তো মা বোনরা অনেকে মাহফিল আছেন মা বোনরা আসেন নাই মা বোনরা আপনারাও ইসলাম মানলে শান্তি পাবেন আপনাদের জন্য ইসলামের সবচেয়ে বড় নসিহত হলো পর্দা সবচেয়ে বড় নসিহত কি পর্দা পর্দা করলে ইজ্জতের নিরাপত্তা বাড়বে আপনারা পড়াশোনা করবেন স্কুলে যাবেন কলেজে যাবেন বিশ্ববিদ্যালয়ে যাবেন চাকরি করবেন ব্যবসা করবেন ইসলামের কোনো বাধা নাই সব করতে পারবেন শুধু পর্দা রক্ষা করে করতে এখন আমরা যখন পর্দার কথা বলি তখন প্রগতিশীল কিছু আছে তারা বলে এই মোল্লারা পর্দার কথা বলে নারীদেরকে পিছিয়ে দিচ্ছে উন্নয়ন অগ্রগতি থেকে আমিও বলি আসলে শিয়াল সবসময় মুরগির স্বাধীনতা চায় শিয়াল সবসময় মুরগির কি চায় শিয়াল যেমন মুরগির স্বাধীনতা চায় ঠিক তেমনি চরিত্রহীন লোকেরা তারাও তাদের চোখের সামনে নারীদেরকে বেপর্দা অবস্থায় দেখতে চায় যারা বেশি বেশি নারী প্রগতি নারীর উন্নতি নিয়ে কথা বলে দেখবেন এদের হাতেই নারীরা বেশি লাঞ্ছিতা বেশি ধর্ষিতা এক পাগলার কথা মনে আছে দুই এক বছর আগে যে পাগলামি করছিল মাথায় চুল নাই মনে আছে না আপনাদের ইউটিউবে তার বহু বক্তব্য আছে যে নারীবাদী বক্তব্য তার নারীবাদী বক্তব্য শুনলে মনে হয় পৃথিবীতে তার মতো নারীবাদী আর এরপরে দেখা গেল না যখন কল রেকর্ড ফাঁস হলো তার চরিত্র ফাঁস হলো যে এদের কাছে নারীরা নিরাপদ নয় ঠিক কিনা বলেন যারা বেশি বেশি নারী প্রগতির কথা বলে নারীদেরকে বেপর্দা বানাতে চায় কলেজে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে তাদের হাতেই নারীরা সবচেয়ে বেশি লাঞ্ছনার শিকার হয়ে যায় মা বোনদেরকে এজন্য বলবো পর্দা করবেন আমার বোনেরা কলেজে যাবেন বিশ্ববিদ্যালয়ে যাবেন বোরখা পরে যাবেন বেপর্দা হয়ে যাবেন না কারণ পর্দার এই বিধানটা মোল্লার নয় পর্দার বিধানটা কার আবার পর্দার নামে আপনারা তামাশা করবেন না নবীজি বলেছেন শেষ জামানা আখেরি জামানায় কিছু কিছু নারীরা পর্দা নিয়েও তামাশা শুরু করবে এমন এমন ভাবে তারা পর্দা করবে নিসাউহুম কাসিয়াতুন আরিয়া এমন বোরখা পরবে এমন ভাবে হিজাব করবে
বোরখা পরার পরেও তাদের অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যাবে, অর্থাৎ এমন টাইট ফিট বোরখা পরবে। টাইট ফিট বোরখা সমাজে আছে না নাই? লাল নীল হলুদ বেগুনি বিভিন্ন রঙের বোরখা আছে। খবরদার আমার বোনেরা, কালো রঙের বোরখা পরবেন। কিছু কিছু মহিলারা তো আবার টাইট ফিট বোরখা পরে, বোরখা টাইট ফিট করলে শরীরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সেন্সিটিভ জায়গাগুলো বোঝা যাওয়া যেতে পারে। এই জন্য এগুলো পরবেন না, লুজ বোরখা পরবেন, ফিটিংস বোরখা পরবেন না। আবার নবীজি বলেছেন আখেরি জামানায় কিছু স্টাইলিশ মহিলা আসবে, আলা রুউসিহিম কাআসনিমাতিল বুখতিল ইজাফ, মাথার মধ্যে তারা বুখতি উটের কুজের মতো ভাজ দিয়ে দিয়ে হিজাব পরবে। এই রকম নারী রংপুরে নাই, দেখবেন এমন এমন স্টাইলিশ হিজাব বলা নারী মাথার মধ্যে ভাজ দিয়ে দিয়ে হিজাব পরে, বোরখাটা পরে, তারপরে হিজাব বান্ধা মুখ খোলা রেখেছে, মুখের মধ্যে আশকারা মাশকারা লাগায়, ঠোঁটের মধ্যে লিপস্টিক লাগায়, আছে না নাই? বাংলাদেশের রাজধানীর নাম হলো ঢাকা, আর আমাদের 3.5 বডির রাজধানী হচ্ছে এই ফেসবুক। মুখ দেখলে মানুষের মায়া লাগে, আকর্ষণ লাগে। অবিবাহিত মিসকিন যারা আছো তোমরা বলো, মিসকিন বলে রাগ করো না, মিসকিন মানে এখনো একা একা আছো আর কি, অসহায় আছো। আমরা দোয়া করছি আল্লাহ সবাইকে উত্তম জীবন সঙ্গী দান করেন। অবিবাহিত কোনো ছেলে বিয়ে করার সময় মেয়ে দেখতে গেছে, শুনতেছেন আপনারা? তো মেয়ের মা বাপ বললো, মেয়েও বললো যে আমাদের মেয়ের হাত দেখতে পারবেন, হাত পায়ের পাতা দেখতে পারবেন, চুলও দেখতে পারবেন, কিন্তু মেয়ের মুখ দেখা যাবে না, ঠিক নাকি? এটা মানবেন আপনারা? এটা তো বেঠিক, মানবেন? কেউ মানবে না, কারণ চেহারা দেখে কেন? চেহারা থেকেই মায়া লাগে, চেহারা থেকেই। এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন নারীরা মাথার উপরে এমন একটি চাদর পরিধান করো যেটা তোমাদের মুখমণ্ডল সহ বক্ষ দেশের নিচ পর্যন্ত আবৃত করে ফেলবে। তার মানে সুন্দর করে নিকাব পরিধান করো। কিছু কিছু স্টাইলিশ মেয়েরা আছে এখন মুখ খোলা রাখে। এটা হচ্ছে বিষয়টা হলো এমন, চোর ডাকাতির আক্রমণ থেকে বাঁচার জন্য দরজা বন্ধ করা কিন্তু জানালা খোলা রাখা, বিষয়টা হলো এমন। পর্দা করলে পূর্ণাঙ্গ পর্দা করতে। আপনারা যারা আছেন অনেকে ওয়াজ শুনতে আসেন, অনেকে নামাজ পড়েন, হাজি সাহেব হজ করেছেন, কিন্তু বহু আলহাজের ঘরেও মহিলারা বেপর্দায় থাকে, আছে না নাই? আমি বলি যে লোক তার ঘরের মহিলাদেরকে বেপর্দায় রাখে এই লোকটার রুচিতে সমস্যা আছে। কিছু কিছু লোক আছে ঘর থেকে যখন বের হয় বউকে বেপর্দা করে নিয়ে বেপর্দা অবস্থায় বুরখা টুরখা ছাড়া বের হয়, এত রুচিহীন মানুষেরা। এক লোক বিয়ে শাদির পরে বউকে ঘর থেকে নিয়ে বের হয়েছে, তো রাস্তায় যখন বের হয়েছে এলাকার এক ছোট ভাই বলল, ভাই সাথীটাকে পেট পিট সব দেখা যাচ্ছে কেন, বোরখা টোরখা নাই, কয় চিনস না এটা তোর ভাবে? ওয়াও, জিনিস কার আর ওয়াও বলে কে দেখছেন কারবা? আরেক ছোট ভাই বলতেছে উফ, আরেকজন বলছে ইস, বউ কার আর কুতাকুতি করে কে, আরেকজন বলতেছে ইস, ভাবিকে হেভি জুস লাগতেছে, হে পাগলা কার জুস কে খায়। কোনো কোনো বেহায়া তো এমনও আছে নিজের বউয়ের ফটো ফেসবুকে আপলোড দেয়। ফেসবুকে আপনি কোনো স্ট্যাটাস দিয়ে পাবলিক করে রাখলে এটা পাবলিক দেখবে না শুধু আপনি দেখবেন? হ্যাঁ, পাবলিক দেখবে। ফেসবুক এটা পাবলিক সাইট না পার্সোনাল সাইট? আরো জোরে বলেন, জোরে বলেন তা কেন? পাবলিক সাইট। বউ কি পার্সোনাল না পাবলিক? তো পার্সোনাল জিনিসকে পাবলিক সাইটে আপলোড দেয় কারা? নিজের বউ পার্সোনাল জিনিস এইটাকে বেপর্দা বানায়া রাস্তায় রাস্তায় হাঁটায়া দেখায় কারা? নিজের বউকে জনগণের সম্পদ, মানুষের সম্পদ বানিয়েছে যারা। তোমার রুচিতে সমস্যা আছে, তুমি একজন রুচিহীন মানুষ, তোমার বউয়ের পেট পিট মানুষ দেখে বোঝানে তোমার মতো বেহায়া আসমানের নিচে জমিনের উপরে আর না। বেহায়া, বেসরম, নির্লজ্জ, প্রেস্টিজ, আত্মসম্মান বোধ বলতে তার মধ্যে কিচ্ছু নাই। কুরআন হাদিসটা বহুত ওয়াজ করছেন আমাদের উস্তাদ, লাভ হয় না। বেহায়া, নিজের বউয়ের পেট পুট দেখে, পেট পিঠ শরীর দেখে মানুষ শুধু ইস আহ উফ আহ বলে, একটু খারাপও লাগে না, কি জাতের বেহায়া, ঠিক কিনা বলে? আপনার বউকে আপনি দেখেন যেমন এমন চায়, মানুষ দেখবে কেন? এটা তো কমন সেন্সের বিষয়, এটা তো কমন সেন্স। আমার বউকে আমি দেখবো, আমার বউয়ের সৌন্দর্য আমি উপভোগ করবো। আর মা বোনদেরকে বলছি, কিছু কিছু মহিলা আছে দেখবেন ঘর থেকে যখন বের হয়
দুই ঘন্টায় ডাকতে ডাকতে জামাই বের করতে পারে না, দুই ঘন্টা লাগে সাজগুজ করতে। এরকম রংপুরে আসেনি? যে মহিলা ঘর থেকে বের হওয়ার আগে দুই ঘন্টা সাজগুজ করে বুঝতে হবে এই মহিলা তার চামড়া পর পুরুষকে দেখানোর জন্য তার স্বাদ জেগেছে। বলে এত সাজগুজ কেন? যেটা আছে পরনে এর উপরে একটা বুরখা পরে তো বের হয়ে গেলে হয়, ঠিক কিনা বলেন? মা বোনরা খবরদার, ব্যাপারটা হবেন না। বেপর্দা হয়ে যে চামড়ার মধ্যে আস্কারা মাস্কারা লাগান, বেপর্দা হয়ে যে চামড়ার উপরে মেকআপ করেন, কিছু কিছু মহিলা তো এমন আছে এত মেকআপ মারে, আটা ময়দা মাখলে একরকম আর ওয়াশরুমে গিয়ে আটা ময়দা ছুটাইলে লাগে আরেক রকম। যুবকরা যখন বিয়ে শাদি করতে গেলে হিমশিম খেয়ে যায়, কয় ছবি দেখে বিশ্বাস করবো না, কারণ এখন ছবির মধ্যে শুরু হয়েছে ইফেক্ট, কালোকে বানাই ফেলে সাদা, এরকম আছে না নাই? ক্যামেরার যে কি খেলা ভাই, ক্যামেরা একরকম বাস্তবে। এখন আবার কিছু কিছু যুবকরা আছে ফেসবুকের মধ্যে ইটিস পিটিস তিরিং বিরিং করে, সুন্দর সুন্দর মেয়ে ফেসবুক আইডি ফেলে, ফেসবুক আইডি ফেলে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় হাই হ্যালো মেসেঞ্জারে করে। ভাই রে, এই জন্য আমি বলি শুধু সুন্দর সুন্দর ছবি ফেসবুকের প্রোফাইলে দিলেই চরিত্রবান হওয়া যায় না, কারণ চরিত্র প্রোফাইলে থাকে না, চরিত্র থাকে মেসেঞ্জারের ইনবক্সে। চাচারা আমার এই কথা বুঝেন নাই, যুবকরা যা বুঝার বুঝছে, চরিত্র প্রোফাইলে থাকে না, চরিত্র থাকে কোথায়? ইনবক্সে, মেসেঞ্জার আর হোয়াটসঅ্যাপে। হ্যাঁ, খবরদার যুবক ছেলেরা যারা বিয়ে করে নাই, বেলাজ হয়ে বেসরম হয়ে মেয়ের পিছনে ঘুরে না, ভদ্র ছেলে কোনোদিন মেয়ের পিছনে ঘুরে না। কিছু কিছু ছেলে আছে মহিলা কলেজের সামনে ভিক্ষুকের মতো এতিমের মতো দাঁড়ায় থাকে, দেখি মেয়েরা বের হয় কিনা। রাস্তাঘাটে মেয়েদেরকে পাইলে ডিস্টার্ব করে, খবরদার মেয়েদেরকে ডিস্টার্ব করো না, এই বয়সে তুমি পড়াশোনায় মন দাও, কেরিয়ার সুন্দর করো, নামাজ পড়ে চরিত্রবান হও। তুমি যদি নামাজ পড়ে চরিত্রবান হতে পারো আর তোমার কেরিয়ার যদি সুন্দর করতে পারো, মেয়ের পিছে তোমার ঘোরা লাগবে না, দেখবা সুন্দরী সুন্দরী মেয়ের বাপ তোমার পিছে মেয়ে বিয়ে দেওয়ার জন্য লাইন ধরেছে। তা যুবকরা বলো, মেয়ের পিছে ঘুরবা না মেয়ের বাপরে ঘুরাবা, ঘুরবা না ঘুরাবা? আওয়াজ আসতে হয়ে গেছে, এখন থেকে মেয়ের পিছে ঘুরবা না ঘুরাবা? তুমি ঘুরবা কেন? নিজেকে এমন জায়গায় নিয়ে যাও যেন মেয়েদের বাপ পাগল হয়ে যায় তোমার কাছে বিয়ে দেওয়ার জন্য, ঠিক কি না? আর আমার বোনদেরকে বলছি, আপনারাও চরিত্রবান হন, চরিত্রবান হন। আর ছেলেদেরকে বলছি, জাস্ট ফ্রেন্ড বানানো বাদ দাও, কারণ জাস্ট ফ্রেন্ড থেকে হয় গার্লফ্রেন্ড আর গার্লফ্রেন্ড থেকে হয় হারাম রিলেশন, হারাম রিলেশন ছেড়ে দাও, হারামের মধ্যে নাই কোনো আরাম, হারামে কোনো আরাম? যারা গার্লফ্রেন্ড বানাইছো আজকে ব্লক লিস্টে ফেলায় রাখো, একদম ব্লক মেরে দাও, তওবা করো, বিয়ের আগে হারাম রিলেশন ছেড়ে দাও। যদি বিয়ের আগে হারাম রিলেশন ছাড়তে না পারো, বিয়ে করে দাম্পত্য জীবনে কোনোদিন তুমি সুখ পাবা না। যুবক ভাইয়েরা তওবা করো, বিয়ের আগে চরিত্রটা সুন্দর করো, বিয়ের আগে হারাম রিলেশন করে আবার হলে হুজুর দোয়া করেন একজন ভালো স্ত্রী যেন পায়, তুমি বুঝি ভালো স্ত্রী আর পাবো? তুমি তো শেষ করে ফেলছো সব, চরিত্রবান হও, দেখবা মেয়ের বাপ পিছনে লাইন ধরবে ইনশা। আর বোনেরা পর্দা করবেন, যাদের হাজবেন্ড আছে স্বামীর খেদমত করবেন, আল্লাহ খুশি হয়ে যাবেন ইনশা। তিন নম্বর আয়াতে আছি, কষ্ট হচ্ছে আপনাদের? বেশি না, আর দশ মিনিট থাকা যাবে তো, বলছিলাম তিন নম্বর আয়াতেই সব শিক্ষা রয়েছে ইনশা। আল্লাহ বলেছেন, বিজয় পাওয়ার পরে কি করবা? বিজয় পাওয়ার পরে হাবিব আপনি আপনার রবের প্রশংসা সহ তাসবি পাঠ করেন। বিজয় দিয়েছেন কে? সব নবীরা বিজয়ের পরে আল্লাহকে খুশি করেছেন, আল্লাহর শুকরিয়া করেছেন, যেমন মুসা নবী যেদিন বিজয় পেয়েছেন ফেরাউনকে আল্লাহ যেদিন ডুবিয়ে মেরেছেন, সেই দিন মুসা নবী রোজা রেখেছেন। এখন যে আমরা আশুরার রোজা রাখি, আশুরার রোজা যেদিনে রাখি, ওই দিন ফেরাউনকে ডুবাইয়া মারছেন কে? মুসা নবীকে বিজয় দিয়েছেন কে? তাহলে বিজয় দিবস আসলে মুসলমানরা লাফালাফি করে না আল্লাহর শুকরিয়া করে? সামনে আমাদেরও বিজয় দিবস আছে না? না, তরুণ প্রজন্মের ছেলেরা শোনো, তরুণ যারা স্কুলে পড়ো, কলেজে পড়ো, ইউনিভার্সিটিতে পড়ো, তোমরা শোনো, তোমাদেরকে এখন এক শ্রেণীর লোকেরা এটাই বুঝাতে চায়, ইসলাম আর স্বাধীনতা আলাদা। মোল্লারা
স্বাধীনতার বিরোধী এই রকমই তোমাদেরকে বোঝানো হয় কিন্তু আলেমরা এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকি স্বরূপ নয় এই দেশের কোনো আলেম দেশের সম্পদ লুটপাট করে নাই দেশের সম্পদ দেশের টাকা বিদেশে পাচার করে নাই বরং যারা হুজুরদেরকে স্বাধীনতা বিরোধী বলে যারা হুজুর দেখলেই হুজুরদেরকে যারা চেতনার বিরোধী বলে তারাই দেশের টাকা বিদেশে লুটপাট করেছে কোন আলেম একটা টাকাও দেশের টাকা বিদেশে দেয় না যুবকরা শুনো এই জন্য শেষ আয়াত থেকে মেসেজ নাও বিজয় আসলে কি করবে আব্বারা সহ সবাই শুনে এই এই সূরা আমাদেরকে শিক্ষা দিচ্ছে বিজয় দিবসে মুসলমান করবে চারটা কাজ কয়টা কাজ এত আস্তে বললে হবে না কয়টা এই কোরআনে এমন কিতাব আল্লাহ বলেছেন মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই এখানে আমি কিচ্ছু বাদ দেই নাই সব জিনিস কোরআনে দিয়েছেন কে বিজয় দিবসে মুসলমান করবে কয় কাজ আরেকটু জোরে আওয়াজ হয় না আরো জোরে আরো জোরে আরো জোরে এই চারটা মুখস্থ করাইয়া বাড়িতে সব এই এই ছেলে বসো এখন মুখস্থ করে যাও এমনি এমনি কি চলে যাবেন নাকি খারাপ লাগতেছে আপনাদের চারটা কয়টা কাজ এক নাম্বার বিজয়কে সরাসরি আল্লাহর দিকে নিসবত করতে হবে বিজয়কে নিসবত আরবি শব্দ মানে বিজয়কে সরাসরি আল্লাহর সাথে সম্পর্কিত করতে হবে কারণ বিজয় দেন কে শুধু শক্তি থাকলেই আর ঝাপাইয়া পড়লেই বিজয় পাওয়া যায় না বিজয় দেন কে আমাদের এই দেশটাকে আমাদের দেশের অসংখ্য দামাল ছেলেরা পাকিস্তানি হানাদার পাকিস্তানি জালেমদের বিরুদ্ধে তারা জীবন দিয়ে দেশের স্বাধীনতা অর্জন করেছেন আর স্বাধীনতার এই নিয়ামত আমাদেরকে দয়া করে যিনি দিয়েছেন তিনি কে আল্লাহ দয়া করেছেন আর আমাদের দামাল ছেলেরা জীবন দিয়েছেন অসংখ্য শহীদদের রক্তের বিনিময়ে আমরা এই স্বাধীন দেশ পেয়েছি আলহামদুলিল্লাহ ইসলাম স্বাধীনতার পক্ষে না স্বাধীনতার বিপক্ষে ইসলাম যদি স্বাধীনতার বিপক্ষে হইতো তো ইসলাম বিজয়ের নামে স্বাধীনতার নামে সূরা নাজিল করলো কেন ইসলাম স্বাধীনতা বিজয়ের নামে সূরা নাজিল করে বিজয়ে মুসলমান কি করবে সেটা জানায় দিয়েছেন কে তাহলে এক নাম্বার এই কথা হৃদয়ে লালন করা যে না আমরাই বিজয় আনি নাই আমরা বিজয়ের জন্য প্রচেষ্টা করেছি আর বিজয় দিয়েছেন কে আমাদের মুখের ভাষা কেমন জানেন আমরা দুর্যোগকে মোকাবেলা করেছি আমরা চিত্রাঙ্কে মোকাবেলা করেছি দুটা কি আপনার মার ঘরের ভাই অর্থাৎ মামু লাগে যে আপনি মোকাবেলা করবেন অনেকে বলে আমরা দুর্যোগের চেয়ে শক্তিশালী দুর্যোগকে মোকাবেলা করেছি আরে আপনি কি মোকাবেলা করবেন আল্লাহ যদি চান একটা থাপ্পড় দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিতেন কথাটা এমন হওয়া দরকার যে আমরা দুর্যোগের ক্ষয়ক্ষতি কমানোর জন্য প্রচেষ্টা করেছি আলহামদুলিল্লাহ শালীন হওয়া দরকার ভাষা মার্জিত হওয়া দরকার ঠিক কিনা তাহলে বিজয় দিবস সামনে আসতেছে প্রত্যেকটি ছেলে প্রত্যেক বাবা আমরা বিজয় দিবসে বলবো আলহামদুলিল্লাহ আমাদের দেশের লোকেরা শহীদ হয়েছে জীবন দিয়েছে প্রচেষ্টা করেছে আর বিজয় দিয়েছেন কে দুই নাম্বার বিজয়ে যাদের অবদান আছে তাদের অবদানকে স্বীকার করে তাদের কথা স্মরণ করে তাদের প্রতি কৃতজ্ঞতা জানানো কারণ নবীজি হাদিসে বলেছেন লা ইয়াশকুরুল্লাহ লাম ইয়াশকুরিন নাস যে ব্যক্তি মানুষের কৃতজ্ঞতা আদায় করে না সে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করে সুতরাং স্বাধীনতা যুদ্ধে যারা নেতৃত্ব দিয়েছেন স্বাধীনতা যুদ্ধে যারা জীবন দিয়েছেন তাদের অবদানের কথা স্বীকার করে তাদের প্রতি কৃতজ্ঞ থাকা এটা কয় নম্বর কাজ আরো জুড়ে তিন নম্বর বিজয় দিবসে আল্লাহর শুক্রিয়া করা আল্লাহর তাসবিহ জপা বিজয় দিয়েছেন কে আমরা আল্লাহর শুক্রিয়া জপি না আমরা বিজয় দিবসে আমি কি ভুল বলেছি আচ্ছা বিজয় পেয়েছি আমরা কাদের জন্য যে সকল শহীদরা অসংখ্য শহীদ লক্ষ লক্ষ শহীদের জীবনের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি ঠিক কিনা বলেন যারা শহীদ হয়ে দুনিয়া থেকে চলে গেলেন যারা শহীদ হয়ে দুনিয়া থেকে চলে গেছেন তাদের প্রতি আমরা ঋণী কম না বেশি এখন আসতে বললে হবে না ঋণী কম না বেশি এখন আমাদের এমন কাজ করা দরকার যাতে করে তাদের লাভ হয় এমন কাজ করা উচিত না যাতে তাদের লস একজন মানুষ দুনিয়া থেকে যাওয়ার পরে তার টাকা দরকার নাচ দরকার গান দরকার ফালাফালি দরকার না দোয়া দরকার এখন আসতে বললে হবে না কি দরকার সাঁতার জানে না সাঁতার জানে না এমন একটা লোককে যদি পুকুরে ফেলা হয় আর পুকুরের পারে যদি আমরা সবাই থাকি
সাতার না জানা ওই লোকটা পুকুরে পড়লে আমাদের দিকে তাকাবে না তাকাবে না সাতার না জানা লোক পুকুরে বা নদীতে পড়লে যেমন পারে থাকা তীরে থাকা লোকদের দিকে সাহায্য করতে হয় ঠিক তেমনি দুনিয়া থেকে চলে যাওয়া কবরবাসী লোকেরা জীবিতদের দিকে তাকায় তারা কখন আমাদের জন্য দোয়া করে তাহলে যারা দুনিয়া থেকে জীবন দিয়ে আমাদেরকে স্বাধীনতা দিয়ে চলে গেলে তাদের জন্য আমাদের দোয়ার দরকার আছে না নাই কিন্তু আমরা কি করি আমরা শুধু নাচ গান আমার চোখে দেখা ভাষা দিবসে শুনেন পৃথিবীর একমাত্র দেশ আমার বাংলাদেশ আমি গর্ব করতে পারি এই দেশের লোকেরা ভাষার জন্য জীবন দিয়েছে ঠিক কি না বলেন পৃথিবীর অন্য কোন দেশে মানুষ ভাষার জন্য জীবন দেয় নাই জাতি হিসাবে আমরা গর্ব করতে পারি নিজের ভাষায় কথা বলা এটা মানুষের হক কুরআনে এটা আল্লাহ বলেছেন মুমিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফু আলওয়ানিকুম ওয়া আলসিনাতিকুম ইন্না ফি যালিকা লাআয়াতিন লিল আলিমিন আল্লাহ বলেছেন ভাষা বর্ণের বৈচিত্রতার মধ্যে আল্লাহ নিদর্শন রয়েছে সুতরাং সেই সকল জানোয়াররা পাকিস্তানের সেই সকল জালেমরা এজন্য আমার দেশের সালাম বরকত রফিক জব্বার তারা জীবন দিয়েছেন বলেন সবাই মুসলমান না অমুসলিম জোরে বলেন না কেন মুসলমান ছেলে আমরা কি করি একুশে ফেব্রুয়ারি আসলে স্বাধীনতা দিবস বা বিজয় দিবস যে কোনো দিবসে আমরা যেটা করি আমার নিজের কানে শুনেছি গত বছরের আগের বছর গাজীপুর দিয়ে যাচ্ছি দেখি মাতৃভাষা দিবসের দিনে মাইকের মধ্যে হিন্দি গান বাজাইয়া ভাষা দিবস পালন করে আছে না নাই বাংলা ভাষার দিনে বাংলা গান শুনে না হিন্দি গান শুনে জোরে বলেন না কেন কোরআনের একটা আয়াত দেখাইতে পারবেন গান বাজনা জায়েজ আওয়াজ নিচু হয়ে গেল কেন গান বাজনা জায়েজ বিজয় দিবসে যাদের স্বাধীনতা যাদের জীবন দানের জন্য আমরা স্বাধীনতা পেয়েছি আমাদের উচিত সেই দিন সমস্ত মানুষ তাদের জন্য দোয়া করা ঠিক কি না এই মাহফিল থেকে আমরা দোয়া করছি আল্লাহ ভাষার জন্য দেশের স্বাধীনতার জন্য যারা জীবন দিয়েছেন সেই সকল শহীদদের কবরগুলোকে তুমি জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও আরো জোরে বলেন আমিন যারা বেঁচে আছেন আল্লাহ তাদের সবাইকে তুমি নেক হায়াত বাড়িয়ে দাও তাহলে বোঝা গেল বিজয়ের দিনে মুসলমান কি করবে তিন নাম্বার দোয়া করবে যুবক তোমরা করো কি তোমরা যে ঝাঁকানাকা করো যে ফালাফালি করো শোনো আমি যদি আজকে মারা যাই আমার কবরের উপরে যদি 10,000 কোটি টাকার ফুল দেওয়া হয় 10,000 কোটি টাকার ফুল উপরে থাকবে কিন্তু মাটির নিচে ফুলের বাগান জান্নাতের বাগান হইতে হলে মানুষের দোয়া লাগবে কথা বুঝেন নাই দোয়া লাগবে এজন্য আমার দেশের স্বাধীনতার জন্য ভাষার জন্য যারা জীবন দিয়েছেন তাদেরকে আমরা কলিজা দিয়ে মহব্বত করি তাদের জন্য আমরা সেই সকল দিবসে প্রাণ ভরা মন ভরা দোয়া করব ঠিক কি না বলেন এখন আমরা যখন সুন্দর কথা বলি কিছু মানুষ আছে দাড়ি টুপি দেখতে পারে না কয় এই এদের কথা শুনুন না মোল্লাদের কথা এটা চেতনার বিরোধী আমাদেরকে চেতনার বিরোধী বলে অথচ এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য আলেমরা হুমকি স্বরূপ নয় আলেমদের বিরুদ্ধে চুরি ডাকাতির মামলা নাই আলেমদের বিরুদ্ধে দেখবেন আপনারা দুর্নীতির মামলা নাই বরং যারা বলে আলেমরা চেতনা বিরোধী এরা চেতনা গিলাইয়া গিলাইয়া চেতনা বিক্রি করে করে এরা দেখা যায় লুটপাটের মামলায় দুর্নীতির মামলায় পাচার মামলায় এরা পড়ে আছে ঠিক কিনা বলে তাহলে তিন নম্বর শিক্ষা এই সূরা থেকে পাইলাম বিজয় দিবসে বা যে কোনো দিবসে যাদের অবদান আছে তাদের জন্য দোয়া করব কার কাছে কার কাছে মনে রাখছেন না ভুলে গেছেন এক নম্বর কি বলেছি বিজয়ে বিজয়টাকে কার দিকে নিস্বত করা দুই নম্বর বিজয়ে যাদের অবদান আছে তাদের কথা স্মরণ করে তাদের প্রতি কৃতজ্ঞতা জানানো তিন নম্বর তাদের জন্য আল্লাহর কাছে কি করা চার নম্বর বেশি বেশি ইস্তেগফার করা বেশি বেশি কি করা ইস্তেগফার করা সামনে যত বিপদ আছে মুসিবত আছে কিংবা আমরা এখন একটা স্বাধীন দেশ পেয়েছি এই স্বাধীন দেশে যেন কোনো গজব না আসে কোনো বিপদ না আসে এই জন্য সবসময় আল্লাহর কাছে দোয়া করা তওবা করা ইস্তেগফার করা তাহলেই দেখবেন আমাদের দেশটাকে যিনি ভালো রাখবেন তিনি কি